ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ছিলেন একসাথে গিয়েছেন কে নমরুদের বাচ্চা ওনাকে আগুনের দিকে পাঠালো জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন আপনি আমার কাছে কিছু চান তিনি জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর হুকুমে এসেছো নাকি না তোমার আমার সাহায্যের কোনো দরকার এমন আল্লাহর ইবাদত করি না যার বান্দা আগুনে পড়ে যাবে তিনি বান্দাকে দেখবেন না হাসবুনাল্লাহু নিআমাল ওকিল 173 নম্বর আয়াতের শেষ অংশ সূরা আল ইমরান এই ছোট্ট টুকরাটি তিনি ছুঁড়ে দিলেন হাসবুনাল্লাহু নিআমাল ওকিল তিনি চলে গেলেন আগুনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে গেলেন কুলনা ইয়া নারু কুনি জানেন না পড়েন قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم আর আগুনের দিকে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন আই অ্যাম গোইং টু মাই লর্ড হি ইজ গোনা শো মি দা ট্রু পাথ আমি যাচ্ছি রবের দিকে তিনি আমাকে হেদায়েত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সায়াহদিন তিনি আমাকে হেদায়েতের রাস্তা দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী পর্যায়ে ঘোষণা করলেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনে থাকার সময় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب راحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রব্বিল এই সময় তো ঘুমে থাকার কথা সবাই হাদিস অনুযায়ী এখনো বসে আছেন আপনারা মাঠে এটি অবাক লাগছে কোরআনের তাফসির মাহফিলে এসেও আমরা বেদাত করি এই হলো আমাদের চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ কোনো নবী রাতে আসার পরে কথা বলেন না মাহফিল তো দূরের কথা আমরা এখন রাত কয়টা এখন হ্যাঁ
কথা রিসিভ করতে পারবেন তো? আল্লাহ বলে পারবেন না, আপনারা বলছেন ইনশাআল্লাহ। রাতটা হলো লেবাস, পোশাক যেরকম শরীর ঢেকে রাখে, রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে। চেষ্টা করি কতটুকু রিসিভ করতে পারেন, দেখা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দুরূদটা পড়েছেন সেটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, কবীরা, আলহামদুলিল্লাহ, কাসীরা, সুবহানাল্লাহ, বুকরাতান ওয়া আসিলা, সুবহানাল্লাহ بحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? খুশি না বেজার? বেশি না কম? একটু চিৎকার করে বলেন প্রশংসা করলাম কার? এখন আল্লাহ জিকির করতেছেন কার? আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এখন আল্লাহ আপনাদের জিকির করতেছে। এই উম্মতের এটা হলো শান। অতীতের সব উম্মতকে আল্লাহ বলছেন উযকুরু নিআমাতি আল্লাতি আনআমতু আলাইকুম। হে সান অফ ইসরা, জাস্ট রিমেম্বার হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ, যা দিয়েছি স্মরণ কর। কিন্তু আমাদেরকে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আপনি যদি একা স্মরণ করেন তিনি একা স্মরণ করবেন, আপনি যদি অনেক বড় মাহফিলে স্মরণ করেন তিনি তার চেয়ে বড় মাহফিলে স্মরণ করবেন। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করে তার গুনাগুলো মাফ করে দেন কে? এখানে এসে সেজন্য আপনারা খুশি না বেজার? খুশি। ফিলিস্তিনের সাথে থাকবেন তো নাকি বেঈমান হয়ে মরবেন? শেষ যুগে ইমান থাকবে শামে। রাসূলের সহি হাদিস আল ইমান বিশ্বাম, ইমান থাকবে শামে। শামের সাথে যারা থাকবে না বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে। শামের সাথে থাকতে রাজি আছেন? ইহুদির বাচ্চারা দুনিয়া থেকে মিশে যাক, এটা কি চান আপনারা? হাত তুলে দেখান মুসলমান। হাত উঠাও, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা, আল কুরআনের আলো, সংসদে জালো, নারায়ণ তাকবীর। ইহুদিদের কবরস্থান হবে আজকের ফিলিস্তিন, সেটার সূচনা তারাই করল। 75 বছর ধরে আমাদের মুসলমানকে মারছে। আমরা ভদ্র, এই জন্য আমরা ইহুদিদেরকে গিলে ফেলি নেই। সারা পৃথিবীতে মাত্র 1.5 কোটি ইহুদি আর 250 কোটি মুসলমান, অত তো নাস্তা খেতেও হবে না এরা। কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি, রাসুলকে মানি, ঠিক না বা ঠিক? এই জন্য এখনো তোমরা পৃথিবীতে বেঁচে আছো। তবে সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহ ওয়াদা দিবেন ইহুদিদেরকে ধর আর মার। গাছের পিছনে থাকলে গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি লুকানো। ইল্লাল গারকাদ ফা ইন্নাহু শাজারাতুল ইয়াহুদ,
শুধু একটা গাছ বলবে না সেটার নাম হলো গারকাদ কি নাম গারকাদ এটা মসজিদে নববীর পিছনে এই গাছটা বেশি ছিল এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাছগুলো কাটো আর তোমাদের মৃতদেরকে সেখানে দাফন করো যেটাকে আপনারা চিনেন বাকিউল জান্নাতুল বাকি হিসাবে এটার আসল নাম হলো বাকিউল গারকাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যারা গারকাদে দাফন হবে আল্লাহ যেন তাদেরকে maaf করে দেয় এইজন্য মদিনার মৃত্যু চাইবেন কোথাকার মৃত্যু মদিনায় দোয়া করবেন ওমর ফারুক করতেন পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক এটার বাংলা হলো হে আল্লাহ আমাকে শহীদ হিসাবে আপনি মৃত্যু দান করেন আর যেই মাটিতে আপনার নবী ঘুমিয়ে আছেন ওই মাটিতে আমাকে কবরের জায়গা করে দেন এটা যদি দোয়া করেন দুনিয়ার যে কোনো জায়গায় মৃত্যু হলেই আপনার এই দোয়াটা কবুল করবেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি খালেস নিয়তে শাহাদাতের দোয়া করেন বিছনায় শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে আল্লাহ অনেক কষ্ট করে অনেক ছোট জায়গাতে একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন এত ছোট জায়গাতে আমি কবে মাহফিল করছি আমার মনে নেই এত ছোট চিকন জায়গা হ্যাঁ মানুষ যেখানে আরাম পায় সেখানে দাঁড়িয়ে থাকবে আপনাদের কথা মানুষ শুনবে কম যেখান থেকে আমাকে ভালো দেখা যায় ওখান থেকে দাঁড়িয়ে থাকবে আমি কখনো নানানানি করি না গুনবহা চরপাড়া গুনবহা মানে গুন বইতেছে এক এক নাম দেয় কে যে দিছে এসব নাম হ্যাঁ গুনে ভরপুর এই জন্য তো টিনের ঘর হেফজ ঘর হেফজখানা ভেঙে পড়তেছে এটা কি এটা প্রাইমারি এটা কি ঘর ও বিল্ডিং হয়েছে আর ওইদিকে আচ্ছা আল্লাহ কবুল করুক চরপাড়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ইসলামী যুব সমাজ বোয়ালমারি ফরিদপুরের উদ্যোগে আজকের বার্ষিক মাহফিল কততম মাহফিল এটা দেন নেই আমার আগে কথা বলেছেন মৌলানা মিজানুর রহমান ফরিদি ভাই মোহতামিম নারা নাদিয়া মাদ্রাসা সালথা ফরিদপুর আশা করি সুন্দর কথা বলেছেন আমি শুনলে উপকৃত হতাম হুজুরের কোরআনের আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান মির্দা পিকুল সাহেব আসছেন আসছিলেন চলে গেছেন আল্লাহ আমাদের শাহজাহান ভাইকে ইসলামের জন্য কবুল করুন তাও ভদ্রতা রক্ষা করেছেন অনেক মেহমান সাহেব দাওয়াত নেন আসেন না যেগুলো আসে না যেই হোক এদেরকে দাওয়াত দিবেন না কোরআনের মাহফিলে আসা কপালের ব্যাপার ঠিক কিনা আল্লাহ আমাদের এই শাহজাহান ভাইকে ইসলামের জন্য কবুল করুন বিশেষ মেহমান আলহাজ হাবিবুর রহমান মাস্টার সাহেব আসছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই হাবিব স্যারকেও কবুল করুন আমাদের সভাপতি খন্দকার শফিকুল হক সাহেব বসে আছেন দাড়ি আর লম্বা হয় না হ্যাঁ ওই সাইজই এরকম কিছু লোকের আছে দাড়ি লম্বা হয় না এই দুড়ি আবার অনেকের অল্প এক হুজুরের দাঁড়ি দেখা যায় না নিচের থেকে কয় দাঁড়ি ছাড়া হুজুরের ওয়াজি শুনুন না তো হুজুরকে আল্লাহ আমারে দেয়নি আপনারা কি করবেন এরকম আছে অনেক ভাই শফিক ভাই মনের দিক থেকে ভালো মানুষ আল্লাহ শফিক ভাইকে ইসলামের জন্য কবুল করুক শফিক ভাইয়ের উদ্যোগে এই মাদ্রাসাটা তিল তিল করে বেড়ে উঠছে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব জনাব মোহাম্মদ দাউদ মোল্লা সেক্রেটারি আরও আপনারা যারা এসেছেন আর আরজ গুজার আশরাফুল ইসলাম মোহতামেম সাহেব এখানে এসেছেন অনেক নামি দামি মানুষেরা যারা আমাদের ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন স্কুলের প্রিয় স্যাররা থাকতে পারেন এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন আমার অত্যন্ত স্নেহের আপনাদের অত্যন্ত আদরের একজন আলেম এদিন আপনাদের এখানে সেন্ট্রাল মসজিদের তিনি খতিব মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এসেছেন আমার প্রিয় প্রশাসনের ভাইরা ডিবি এসবি এনএসআই সিএডি বিজেপির সদস্য এবং র্যাব এবং পুলিশ ভাইয়েরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার গুনাগুলো মাফ করে দিক
আমরা পৃথিবীতে এসেছি চলে যাব আসছি যেখান থেকে যাব সেখানে কোথা থেকে আসছি জান্নাত থেকে আল্লাহ যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয় বলি আমিন এখন মধ্যখানে কিছু সদাই আপনাকে করতে হবে জান্নাতে যেতে হলে কিছু কাজের দরকার আছে না নাই সারা কোরআনে দুটি কাজকে আল্লাহ হাইলাইট করেছেন কয়টি কাজ দুটি কাজ আল্লাহ বলছেন সূরা বাকারা থেকে শুরু করে একদম আমপারা পর্যন্ত এই দুটি সিলেবাস আমাদেরকে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا سورة كهف سورة كهف ششد دیکھئے الذين آمنوا جرا ایمان نچے عمل صالح کرچے اللہ تدر کے جنت الفردوس دی دی بے سورة بقرت اللہ رب العالمين بولچن وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الحمد لله বলেন কষ্ট পাচ্ছেন নাকি পৃথিবীতে বিজয় আমাদেরই আসবে যত লাফাঙ্গাগিরি করুক ইসলাম বিরোধীরা অপমানিত হতেই হবে পৃথিবী থেকে বেইজ্জতির সাথে বিদায় হতে হবে ঠিক কি না বিজয় কাদের মুসলমানদের বিজয় ফেরাউনের নাম কুত্তাও শরণ করে না কিন্তু মুসার নাম ঘরে ঘরে আছে না নাই নমরুদ নাম কেউ রাখে না আবু জেহেল নাম কেউ রাখে না ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু সেজন্য বিজয় আমাদের আসবেই আমল করতে হবে দুইটি কয়টি ঈমান আনতে হবে এখন ঈমান কাকে বলে ঈমান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনা আল ঈমানু বিদউন ও সাবউন শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق إمام مسلم رحمه الله بولچن الإيمان بدع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله الحياء شعبة من الإيمان إيمان شطرتي شاكا كويتي সত্তরটি শাখা সর্বশ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখন এটা কি এই লা ইলাহা পড়ার কারণে নবীদেরকে কেন মার খেতে হলো এই কালেমা পড়ার কারণে বিশ্ব নবীকে তিন বছর কেন জেলে থাকতে হলো খাওয়া নাই লওয়া নাই গাছের পাতা খেয়েছেন রাহমাতাল লিল আলামিন এই কালেমা পড়ার পরে মূসা আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ নবী যাকে আল্লাহ নিজের জন্য বাছাই করেছেন আল্লাহু আকবার আস্তানাতুকা লিনাফসি হে মূসা তোকে আমার জন্য বাছাই করেছি আল্লাহু আকবার সেই মূসা রাত পরিবার থেকে গিয়ে শোয়েব আলাইহিস সালামের এরিয়াতে উঠলেন খাওয়া নাই লওয়া নাই মা আনজালতা মিন খাইরিন ফাকির গাছের নিচে বসে বলছেন হোয়াট এভার ইউ গোনা গিভ মি আই অ্যাম বেগার টু দ্যাট ব্লেসিং তুমি যা কিছু দিবা সেটার ফকির আমি সুবহানাল্লাহ কোন নবী মূসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে চড়তে হলো কি আছে এই কালেমার ভিতরে সেটাই আমাদেরকে জানতে হবে আমাদের দেশে কালেমা পড়া লোকের সংখ্যা বেশি না কম এখন 250 কোটি মানুষ কালেমা পড়েছে কিন্তু তারপরেও 54 লক্ষ ইহুদির বাচ্চারা গত 75 বছর ধরে মুসলমানদেরকে মারতেছে কোনো উত্তাপ নাই হুসাইন কা গোসাই সাইল সাগরের ফেরার মতো হয়েছে মুসলমানদের অবস্থা ট্রেতে যেরকম খাওয়া কালাকালি করে মানুষ খায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম একটি সময় আসবে দুনিয়ার ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে এরকম টেনে হিস্টে খেয়ে ফেলতে চাইবে কিন্তু দুটি হেরেমকে রক্ষা করবেন কে দুটি ঘরকে রক্ষা করবেন কে একটি ঘরকে রক্ষা করলেন আবাবিল পাঠায়া আরেকটি ঘরকে রক্ষা করবেন ক্ষেপণাস্ত্র পাঠায়া একই আয়াতের ভিতরে দুটি ঘরের কথা এসেছে কোন কোন ঘর
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان محا پوبتر شئ شتا جيني تار باندكي شندر پوري راتر کنشي বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস সফর করিয়েছেন যাতে করে তিনি দেখতে পান আল্লাহর নিদর্শন আল্লাহ সব শুনেন সব জানেন সুবহানাল্লাহ এখন যে ছোট ছোট শিশুরা দুনিয়া থেকে বিদায় হচ্ছে এটা কে জানেন কে জানেন ঈমানটা কেমন দেখেন সারা শরীরে বোমার আঘাত একটা শিশুকে অ্যাম্বুলেন্সে আনা হলো গত কয়েকদিন আগে দেখলাম অ্যাম্বুলেন্স থেকে নেমেই প্রথম ছেলে মাটিতে সেজদা দিয়ে পড়েছে বয়স 6 থেকে 7 বছরের বেশি হবে না লোকেরা জিজ্ঞেস করলো দীর্ঘ সময় সেজদায় পড়ে আছে ছেলে রাস্তায় বলছে তুমি কেন এরকম আল্লাহকে সেজদা দিলা বলছে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্যই আল্লাহকে সেজদা দিলা ঈমান কি পাঁচটা ছেলে এক বাপের চলে গেছে বাপ মিষ্টি বিতরণ করতেছে আমাদের বুকের ধন দেখে আমরা রেখে দেই কোন মিছিল হলে কোরআনের মিছিল মারা যায় কিনা যায় না সেখানে ঘরে থাকো ভয় করে পিতামাতারা ঠিক না ঠিক তো ঘরে মারা যায় না সবচেয়ে বেশি মানুষ মরে কোথায় ঘরেই তো মরে আপনার বাপ আপনার দাদা আপনার চাচা কোথায় মারা গেছে তো এই ঘরে থাকেন কেন এখন আবার টাওয়ার বানানো হচ্ছে এই টাওয়ারগুলো হলো সব কবরস্থান কি স্থান এই যে টার্কিতে দেখেন মাত্র 30 সেকেন্ড হয়েছে ভূমিকম্প কয় সেকেন্ড 23 মিলিয়ন লোকের ঘরবাড়ি শেষ কয় মিলিয়ন 23 মিলিয়ন মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্প বাংলাদেশের ঢাকায় যদি একটা নালা পড়ে পুরো ঢাকা কবরস্থান হবে ঠিক না ঠিক আপনারা টিনের ঘরের লোকেরা আরামে আছেন ভূমিকম্প হলে টিনের ঘরের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাইটিন একটু ব্যাকা হবে আপনার লাঠি দিয়ে ঠেলে সোজা করে দিবে কিন্তু যেগুলো বিল্ডিং এ থাকে ইট বালু পড়ে আর বাইরেতে পারবে না 10 তলা কবরস্থান 20 তলা কবরস্থান 30 তলা কবরস্থান সব কি কবরস্থান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ঈমানের উপর থাকতে হবে কিসের উপর ঈমান এখন ঈমান কোথায় ঈমান থাকবে শামে রাসূলের সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আই স্লিপিং আমি ঘুমাচ্ছি হঠাৎ করে দেখলাম আইমাদুল কোরআন আমার বালিশের পাশ থেকে কোরআনের পিলারটাকে আকাশে তুলে নেওয়া হলো আমি তাকিয়ে আছি একটু পরে দেখলাম ওই পিলারটাকে শামে আল্লাহ স্থাপন করে দিলেন শেষ জামানায় কোরআন থাকবে শামে সারা পৃথিবীর মানুষ কি ইয়াসুকুন নাস লিরাব্বিল আলামিন সারা দুনিয়া থেকে আগুন দিয়ে আল্লাহ তাড়িয়ে এই শামের দিকে নিয়ে যাবেন আরদুল মাহশারে ওয়াল মানশার এই শামই হবে কিয়ামতের ময়দান এখানে আসমান থেকে নাজিল হবেন রাব্বুল আলামিন বিচার করবেন এই শামে এটা নবীদের ভূমি এটা পবিত্র ভূমি মেরাজের ভূমি সব নবীদের একত্রে নামাজ পড়ার ভূমি এটাকে কখনো কাফেররা নিজেদের হস্তগত করতে পারবে অতীতে শুধু 100 প্রায় 90 বছর সালাউদ্দিন আইয়ুবির আগে খ্রিস্টানরা এটা দখল করেছিল কত বছর 90 বছর এখনো এখানে আজান হচ্ছে না কিন্তু মুসলমানরা গোপনে গোপনে গিয়ে চারিদিকে নামাজ আদায় করছে সুবহানাল্লাহ যে কোনো নবীর আসার আগে আল্লাহ একটা বড় ঘটনা ঘটায় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 দিন আগে কাবা ঘর আব্রাহা ধ্বংস করতে আসলো আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন কে আব্দুল মুত্তালিবের ছাগল ওট দুম্বা আব্রাহার লোকেরা নিয়ে গেছে তিনি গিয়ে আব্রাহাকে বলছেন এই আব্রাহা তুমি আমার ছাগল দুম্বা ওটগুলো দিয়ে দাও আব্রাহা বলছে হোয়াট এ স্ট্রেঞ্জ পারসন তুমি কি অবাক করা মানুষ বাইতুল্লাহর তুমি খাদেম
বাইতুল্লাহর কথা কিছুই বললে না, তুমি আসছো তোমার ছাগলের জন্য। তিনি বললেন বাইতুল্লাহর মালিক আমি না, মালিককে। মালিককে এখন বাইতুল মুকাদ্দাসের মালিককে আল্লাহ রক্ষা করবেন কে? মুসলমান যখন দুর্বল হয় একশানে যান কে? আল্লাহ ডাইরেক্ট একশানে যান। নূহ আলাইহিস সালাম দুর্বল ছিলেন, একশানে কে গিয়েছেন? সারা পৃথিবী পানি দিয়ে ধ্বংস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ছিলেন, একশানে গিয়েছেন কে? নমরুদের বাচ্চা ওনাকে আগুনের দিকে পাঠালো। জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন আপনি আমার কাছে কিছু চান? তিনি জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর হুকুমে এসেছো নাকি না? তোমার আমার সাহায্যের কোনো দরকার? এমন আল্লাহর ইবাদত করি না যার বান্দা আগুনে পড়ে যাবে তিনি বান্দাকে দেখবেন না। হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল। 173 নম্বর আয়াতের শেষ অংশ সূরা আল ইমরান এই ছোট্ট টুকরাটি তিনি ছুঁড়ে দিলেন, হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল। তিনি চলে গেলেন আগুনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন একশানে গেলেন, কুলনা ইয়া নারু কুনি। জানেন না পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর আগুনের দিকে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আই অ্যাম গোয়িং টু মাই লর্ড, হি ইজ গোনা শো মি দা ট্রু পাথ। আমি যাচ্ছি রবের দিকে, তিনি আমাকে হেদায়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সায়াহদিন, তিনি আমাকে হেদায়াতের রাস্তা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী পর্যায়ে ঘোষণা করলেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনে থাকার সময়। সেখানে তিনি গেলেন, আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন কে? সেই আল্লাহ এখনো আসে না নাই? 14,000 টন বোম্বিং করেছে ইহুদির বাচ্চারা এই ছোট্ট গাজাতে, কিচ্ছু থাকার কথা না, কিন্তু এখনো মুসলমানদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিভাবে বাঁচিয়ে রেখেছেন? মোসাদের যিনি এখন শ্রেষ্ঠ মানুষ তিনি বলছেন আমরা উপরে থেকে বোম্বিং করি, কোনো মানুষ পাই না, শুধু কালো ছায়া পাই। কি পায়? কালো ছায়া। যখন ইমামদেরকে এটা বলা হলো তারা বলল এটা কালো ছায়া না, এরা ফেরেশতা। দলিল কোথায়? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. যারা বলবে আমার রব আল্লাহ আমাদের রব কে? আরো চিৎকার করে বলেন। কিন্তু আপনি যদি রবের আইনের পক্ষে না থাকেন, আপনি মুখে হাজারবার বললো এটা আপনার আমলে আসবে না। যেমন এখন যারা আল্লাহর কোরআনের ছাত্র নিজের ছেলে মেয়েদেরকে বানায় না, তারা হাজারবার রব্বি আল্লাহ বললেও তার আমলনামায় রব আসবে না, কারণ কোরআনের প্রথম ওহির আইনকে সে অস্বীকার করেছে। কোরআনের প্রথম ওহি হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। কোরা বিসমি রব্বিকাল্লাযী, তা আপনি মুমিন হয়ে আপনার ছেলেকে কেন এরকম নাস্তিকতার পড়ায় দিলেন? কেন সেকুলার পড়াই দিলেন? ছেলে আল্লাহকে চিনে না, রব চিনে না, ইসলাম চিনে না, ঠিক না বেঠিক? গাইবান্ধা এক মাহফিলে গিয়ে এক ছেলেকে জিজ্ঞেস করলাম আমাদের নবীর নাম কি, ছেলে উঠে বলছে হোসাইন মোহাম্মদ এরশাদ। আমি বললাম বাবা তুমি কোথায় পড়ো? কয় ব্র্যাকের স্কুলে। আপনাদের এখানে অবশ্য নাই এই স্কুল? হ্যাঁ, এই ব্র্যাক ফ্র্যাক যা দেখেন এনজিও এই স্কুলগুলো গঠন হয়েছে যাতে সকালবেলায় আমাদের ছেলেরা কোরআন পড়তে না পারে, আমাদের বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেব না। স্কুলে এখন কোরআনের কিছুই নাই। আছে কিছু? কথা কন না কেন, আছে কিছু? নাই। ক্লাস 5 থেকে 10 পর্যন্ত মাশা আল্লাহ সিলেবাস যা হয়েছে ইসলামকে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করতে হবে। ফাইনাল পরীক্ষাতে খেলাধুলা আছে, সব আছে, কিন্তু ইসলামী সাবজেক্ট নাই। ব্যাস এখন কি করবেন? এখন আপনি চিন্তা করলেন আমি এত পয়সা আল্লাহর মানুষ, কেমনে আমার ছেলেকে হেফজ খানায় দেই? এই ছেলে আপনাকে পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। এই ছেলে বলবে আরে আল্লাহ দাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল
اسفلين شو از دوز পিপল হু মেড আস স্টে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে দেখিয়ে দেন যেই শিক্ষকরা ইসলাম পড়ায় নাই যেই পিতামাতা ইসলাম পড়াতে দেয় নাই যেই নেতারা ইসলামী সাবজেক্ট ঢুকায় নাই তাদের সবাইকে পায়ের তলায় যেতে হবে তারপরে তারা জাহান্নামী হবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন এজন্য ছেলে মেয়েদেরকে প্রথম শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু বেহেশতে যেতে চান তো যেই কারা কারা চান না আসলে এই যে হাত উঠে গেছে আল্লাহ কিন্তু এটা নেবেন না এক লোক মসজিদে ঢুকতেছে আর বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমরা কোন সময় পড়ি বিপদে কেউ মারা গেলে আমি বললাম চাচা কি হইছে বিপদ হইছে নাকি কয় না ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে আল্লাহ তো আপনি আলহামদুলিল্লাহ না কইবেন কইতাম আলহামদুলিল্লাহ ঠেলা ছোটা ইন্না লিল্লাহ হয়ে গেছে এখন মুখে ভুল হলেও আল্লাহ লেখায় ভুল করেন না এমন দয়ালু আল্লাহ পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিমের বর্ণনা এক লোক মরুভূমি দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার ইস্তিনজার ব্যাগ হলো তিনি গেলেন আসার পরে দেখেন তার ওঁটটা হারিয়ে গেছে এখন পিছনেও মরুভূমি সামনেও মরুভূমি আরদুন ফালাত তার ওঁটটা হারিয়ে গেছে আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু তার ওঁটের উপরে তার খাওয়া পানীয় সব এখন তিনি শুয়ে পড়েছেন কারণ বসে বসে মরা তো কঠিন শুয়ে পড়েছেন কিন্তু ওঁটের যন্ত্রণা মনে আছে না নাই একটু পরে পরে চোখ খুলে দেখে ওঁটটা পাওয়া যায় কি না হঠাৎ করে দেখে যে ওঁট হাজির ভালো করে চোখ খুলে দেখে ওঁটটা আত্মাই ওঁটের কাছে এসে খুচির চোটে বলছে ইয়া রব আনতা আব্দি আনা রব্বুক তুমি আমার গোলাম আমি তোমার রব কথা কি হয়েছে উল্টিয়ে গেছে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে হারানো ওঁট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে উল্টিয়ে কথা বলেছে আল্লাহ এটা কিছুই ধরেন নাই হারানো ওঁট পেয়ে লোকটা যত খুশি হয়েছে কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে তার চেয়ে বেশি তার উপর খুশি হয়ে যাবেন কে আমাদের সব দিয়েছেন কে চোখ দিয়েছেন কে জীবন দিয়েছেন কে এই যে আমাদের বাংলাদেশ এত সম্পদ আমাদেরকে দিয়েছেন কে কি করেছি সে আল্লাহর জন্য আজকে থেকে শপথ নেব আর নামাজ ছেড়ে দেব না রাজি আছি তো রাজি আছেন তো মুসলমান ছেলেদের সবাইকে ইসলাম পড়াবো রাজি আছেন তো দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো সংসদে জানো নারায় তাকবীর চিনেন তো একে রেদওয়ান ইলেকট্রনিক্স এর মালিক ফ্রিজ টিজ কিনবেন ভালো কমিশন দিয়ে দিবে দেখেন না গলা কি উঁচু ওই যে ফ্রিজের পানি খেয়া গলা বড় করে ফেলছে ফ্রিজের পানি কম খায় খাবেন কিসের পানি ওই যে মাটির পাতিলে যে পানি এটা স্বাস্থ্যসম্মত পানি শীতকালে টিউবওয়েলের হালকা গরম পানি খাবেন মাইয়া তি কুম্বে মাই মাইন কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয় আমরা বোতলের পানি খাই বোতল সবগুলো ডাস্টবিনে নিক্ষেপ করে দিই সব বোতলের ভিতরে ক্যান্সার কি ক্যান্সার আর সবচেয়ে বেশি অ্যাভয়েড করবেন ইহুদির বাচ্চাদের সম্পদ আছে না নাই এমন কেউ নাই যার পেটে ইহুদির খানা নাই কোক পোক স্প্রাইট পেপসি মেরিন্ডা আছে না ম্যাগি নুডলস কাদের ইহুদির বাচ্চাদের কলগেট কাদের কি সুন্দর কইরা ব্রাশ দিয়া দাঁত মাজে অধিকাংশ দাঁতগুলো শেষ ইহুদির বাচ্চারা সব সময় মানুষের ধ্বংস চায় এই যে বিড়ি খান 555 আছে না মালিক কারা বেনসন মালিক কারা ইহুদিরা সানসিল কারা মালিক ডোব কারা মালিক অল ক্লিয়ার মাথায় খুশকি হলে ডাক্তারে লেখে অল ক্লিয়ার পোলা তিন মাস ব্যবহার করছে চুল সব শেষ যাওয়ার পরে কয় ডাক্তার কি ওষুধ দিলা কয় না আমি তো অল ক্লিয়ার এত শয়তানিগুলো এগুলো ব্যবহার করবেন না কি ব্যবহার করবেন একটু হাতে
সরিষার তেলের সাথে একটু হলুদ মিশিয়ে একটু দাঁত মাজেন, রাতে মাজেন, দাঁতের মাড়ির যত রোগ আছে সব আল্লাহ ভালো করে দেন। আম পাতা দিয়ে দাঁত মাজেন, নিম পাতা দিয়ে মাজেন, নিমের মতো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক পৃথিবীতে আর একটাও। ডায়াবেটিস যেগুলো হাত পা লুলো হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে ইনসুলিন নিতে নিতে বুড়ো হয়ে গেছেন, এরা এক মাস নিম পাতা সিদ্ধ পানি খান, ডায়াবেটিস আব্বা আব্বাকে বিদায় নেবে। এটা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক, সারা ঘরে ঘরে বাংলাদেশে আছে না নাই? কে দিয়েছেন এত নেয়ামত? বাংলাদেশের মতো এত নেয়ামতে ভরা দেশ দুনিয়াতে আর একটাও। বারো মাস সবজি আছে না নাই? একটা কফি কত দিয়ে কিনেন? ফুলকপি 20 টাকা, 25 টাকা ধরলাম, 50 টাকা। আমেরিকার উল্লুকেরা একটা কফি কিনে মাত্র $5 দিয়া, এখন বাংলাদেশের 500 না, এখন $120 ডলার, কত? 600 টাকা একটা কফি। টমেটো খাইবেন? খাওয়া দিবে জন্মের খাওয়া। কত নিয়ামত আমার দেশে, ঠিক না? ঠিক, নিয়ামতে ভরপুর, খায় না? একটা পেয়ারা, 1 কেজি আপেলের প্রোটিন থাকে একটা ছোট্ট পেয়ারাতে, একটা পেয়ারা খাবেন থাইরয়েডের সব সমস্যা আল্লাহ দূর করে দিবেন। এত নেয়ামত কে দিয়েছেন? বলছে শুধু একটু আমারে স্মরণ কর আর আমার শুকরিয়া আদায় কর, কোনো হিসাব নেব না। দুনিয়াতেও খাবো, মৃত্যুর পরেও খাবো। সে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে তারা কখনো বলতে পারবে না আমি ঈমান এনেছি, নামাজ পড়া আমার ইখতিয়ার, কালেমা পড়া। কোনো লোক যদি বলে আল্লাহ বলছেন লাইক রাহাফিদিন, ও মূর্খ, ও কালেমা বোঝে নেই, দিনের ব্যাপারে জবরদস্তি নেই, এটা হলো বিধর্মীদের জন্য, অন্য ধর্মদের জন্য। আপনি জোর করে কোনো খ্রিস্টানকে নামাজে আনতে পারবেন না, ঠিক না? ঠিক, কোনো হিন্দু ভাইকে আপনি ফোর্স করতে পারবেন না, কিন্তু যে কালেমা পড়েছে কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত সব তাকে মানতে হবে, একটা অক্ষর ছেড়ে দিবে সে কি? আরো জোরে বলেন। কালেমার পরেই হলো নামাজ, কোথায় আছে কথাটি? সূরা বাকারার প্রথম 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন গায়বের প্রতি ঈমান আনবা, ঈমান আনার রেজাল্ট হলো তুমি মসজিদে যাবা 5 ওয়াক্ত। কোথায় যাবেন? মসজিদে। ওযু করলেই গুনাহ মাফ করে দেন কে? মা এসে হঠাৎ করে একদিন প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লক্ষ কোটি মানুষের ভিতরে কিয়ামতে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো আয়েশা, চিত্রা ঘোড়া যেরকম শত ঘোড়ার ভিতরে চিনা যায়, আমার ওযু করা উম্মতগুলো আমি লক্ষ কোটি উম্মতের মধ্যে চিনে নেব। ওজুর কারণে তাদের চেহারা, হাত পা, ওজুর জায়গাগুলো সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা যেন চিকচিকের সময়টা বাড়িয়ে নাও। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ কমাতে চাই, আপনার গুনাহ কমাতে চান? গুনাহ কমাতে চান? কমাতে কমাতে গুনাহ নাই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কিভাবে গুনাহ কমাবো, 3টা কথা বললেন বুখারীর হাদিস, কয়টা? 3টা কথা। ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ওযু করো, যখনই কষ্ট লাগে তখন কি করো? ওযু করো, যত কষ্টই হোক সুন্দর করে ওযু করো। 2 নম্বর বললেন কাসরাতুল খুতুয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাও, যত কদম মসজিদের দিকে দিবেন জান্নাত তত কদম আপনার দিকে আগায় আসবে। আপনি যাবেন মসজিদে, জান্নাত আসবে আপনার দিকে। 3 নম্বর ইন্তিজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করলেই গুনাহ মাফ করে দেন কে? গুনাহ কমতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণায় বলেন ইন্তিজারুস সালাতে সালা, কোন নামাজের জন্য অপেক্ষা করাও নামাজ। অপেক্ষা করা কি? নামাজ। মসজিদে গেলেন, অপেক্ষা করছেন সালাতের জন্য, এটা কি? সালাত হয়ে গেল। তাহলে প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের কথা আল্লাহ ঘোষণা করলেন সূরা বাকারার শুরু, ঈমান দিয়ে শেষ, ঈমান দিয়ে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ও কুতুবিহি ওয়া রাসূলিহি
لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك মাসির শেষ দুই আয়াত পড়বেন সারা রাত নফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন আবার আমাদের জন্য কি সুযোগ দেখেন আপনারা সারা রাত নামাজ পড়তে চান কথা কই না কেন সারা রাত নামাজ পড়তে পারবেন পারবেন না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এশা জামাত যদি তুমি জামাতে পড়ো রাতের অর্ধেক পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকলে যা সওয়াব সেটা আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন ফজরের নামাজ যদি পড়ো জামাতে সারা রাত নামাজে দাঁড়ালে সেই সওয়াব দান করে দিবেন কে আল্লাহ সারা রাত আপনার নামাজ হয়ে গেল আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনা কেউ যদি খাওয়াতিমা সূরাতুল বাকারা সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে তার রাতের জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে এই দুটি আয়াত স্পেশাল ফেরেশতা আসমান থেকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের সামনে বসা হঠাৎ করে একটা আওয়াজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হুয়া সাউত এই আওয়াজটা হলো কিসের কষ্ট হচ্ছে আপনাদের ঠিক আছেন তো আপনারা জিহাদ করবেন তো হ্যাঁ জিহাদ করবেন তো ইউটিউবে জিহাদ শব্দ পাইলে ইউটিউবাররা ওটা কেটে দেয় কারণ শয়তানের জন্য জিহাদের চেয়ে বড় ওষুধ আর কিছুই এই যে মাহফিলটা এটাও কি এটাও কি আমরা যে নামাজ পড়ি এটাও কি জাহিদুম বিহি জিহাদান কাবীরা সবচেয়ে বড় জিহাদ করতে হবে আমরা জিহাদের জন্য রাজি আছি তো যদি জিহাদ করতে গিয়ে জীবন দিতে হয় রাজি আছেন না নাই হাত তুলে দেখে দাও মুসলমান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার আল কুরআনের আলম হায় জালো আল হাদিস হায় জালো সংসদে জালো আল্লাহর আলো নারায় তাকবীর মানুষের ঠান্ডা হয়ে গেছে লোকেরা আসলে ফরিদপুরের লোকেরা বেশি নাই দেখি একটু জোরে বলেন তো আল্লাহু আকবার বুঝছেন আপনি আপনি নিজেই তো বলেন হ্যাঁ আল্লাহু আকবার একটু একদম আকাশ বাতাস কাঁপিয়ে বল মারি দূর করে দেন শয়তানগুলোকে বলেন আল্লাহু আকবার এখন শয়তান ভাগছে বাজার ছাড়ায় এই তাকবীর যখন শুনে দেখবেন কুত্তা খুব চিল্লায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার কয় সকালে কে চিল্লায় বেশি কেন কুত্তা কি দেখে কুত্তা শয়তান দেখে শয়তান একটা জিনিস করতে করতে ভাগে কুত্তা ভালো করে দেখে প্রাণীরা দেখে আমরা সেটা দেখি না মরা মানুষের কি অবস্থা হয় সেটা প্রাণীরা শুনে আমরা শুনি না ওমা আনতা বিমুসমাইন মাল ফিল কবর এই মুনাফকার এখানে বসে বসে কথা বলতেছে ফোন অফ করে দেন বেদাত নব্য জঙ্গল একটা ফোন এই ফোনের কারণে হার্ট নষ্ট হচ্ছে লিভার নষ্ট হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে খবর নেই এসার পরে কম খুব কম ধরবেন আর ধরলো টেলিগ্রাফের মতো কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শেষ কেমন আছেন আপনি ভাত খেয়েছেন আমি তো ভালো আছি এটার জায়গা তো এই ফোন না এগুলো খুব ক্ষতিকর এখন বাচ্চারা দেখবেন গণহারে ছোট ছোট বাচ্চারা হসপিটালে আসে না নাই কিসের কারণে এই ফোন রেডিয়েশন এটার খুব মারাত্মক এই জন্য ডাক্তাররা কত পত্রিকাতে আসছে এগুলো দূরে রাখেন বটম ফোন ইউজ করে এগুলো না এগুলো আপনি শত্রুর হাতে আপনার ইনফরমেশন সব দিয়ে দিলেন আপনার এই মোবাইলে যা আছে ওই শত্রুদের কাছে আপনার সব হিস্টোরি আছে আপনি কোথায় থাকেন এটা অফ থাকলেও তারা জানে আপনি কোথায় আছেন ইমান আনবো কার উপর ইমান আনবেন তো ইমানের মানে হলো আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে ওই কোন হুজুর আপনাদেরকে কি দিবে ওই হুজুরও ভণ্ড আপনিও ভণ্ড কিসের হুজুর দেয়ার মালিক কে ইত্তেফাকে নাকি কারা অ্যাডভার্টাইজ দিছে যাদের পিন নাই এদের পিন নাকি শয়তান হ্যাঁ আচ্ছা বলেন তো পীর শব্দটা উর্দু না আরবি কোন শব্দ এটা এই পে শব্দটাই তো আরবিতে নাই
তা আপনি এটা কেমনে লাগান? আমাদের উস্তাদ লাগবে, আলেম লাগবে, ঠিক তো? ঠিক। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি ওলামা, আলেমরা ভয় করে। কি লাগবে? আলেম লাগবে, যে নিজে আমল করে অন্যকে আমল শিখায়, ঠিক তো? ঠিক। ভণ্ড পীরে দেশে ভেসে গেছে দেশ, ফরিদপুরে এখন এটা নাই। হ্যাঁ, আল্লাহর জিকির বাদ দিয়ে নতুন নতুন জিকির তারা শুরু করেছে। আজকে পড়তেছিলাম তিনটা হাদিস ইমাম নববীর আজকার কিতাব থেকে, ওলা যিকরুল্লাহি আকবার, আল্লাহর চেয়ে বড় জিকির আর কারো নাই। পীরে জিকির শিখেছে, জিকির কোথায় পেয়েছেন এই জিকির? জিকির কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে, ফেরেশতার কাছে, বান্দার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিকির হলো একটি, সুবহানাল্লাহি ওয়া হামদিহি, এতটুকু, সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আবার রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সুবহানাল্লাহি ওয়া হামদিহি, আহাব্বুল কালামে ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় কালাম সুবহানাল্লাহি অবে হামদি। আবার বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভারী দুটি কথা আল্লাহর কাছে প্রিয়, কালিমাতানে খফিফতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইলা ইয়াউমিল কিয়ামাহ হাবিবাতানে ইলা রহমানে, তিনটি কথা লাগালেন, জিব্বায় পাতলা, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব ভালোবাসা, সুবহানাল্লাহি অবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুমিন যারা তারা জিকির করবে কার? কার? সূরা আহজাবে আল্লাহ বলছেন, শুনো মুমিনরা, কার জিকির করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মোমেনেরা, তোমরা সবচেয়ে বেশি জিকির করো কার? জিকির মানে হলো যে কোনো কাজের আগে কাকে স্মরণ করা, যে কোনো কাজ কার খুশি অনুযায়ী করা, নামাজ পড়ব কার খুশির জন্য, ঘুষ দিব কার খুশির জন্য, হ্যাঁ এই তো, যৌতুক খাইব কার খুশির জন্য? যৌতুক আছে আপনাদের এলাকায়? বেশি না কো, আপনি খাইছেন যৌতুক? জামাই যৌতুক খাইছে? হ্যাঁ, এখনো সমাজে যৌতুক বিহীন অনেক ছেলে আছে। কয়েকদিন আগে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলেটাও পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি যৌতুক বিহীন বিয়ে করবেন, আল্লাহ আপনার মেয়েদের বিয়ে যৌতুক বিহীন করিয়ে দিবেন, ঠিক না? ঠিক। হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি এহসান করবেন, আপনার উপর এহসান করবেন কে? এখন দেখি কোন কোন ছেলে যৌতুক নিয়ে বিয়ে করছে, একটু হাত তোলো তো দেখি, একটাও হাত উঠবে না, আল্লাহর ওলি একজনও নাই এখানে। এখন কে কে যৌতুক ছাড়া বিয়ে করছেন দেখি, একটু হাত তোলেন দেখি, কষ্ট করে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই তো ফরিদপুর আল্লাহর ওলিদের জায়গা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ওই কোন জায়গায় বসে থাকি প্যাট মোটা করার নাম ওলি না, দুই হাতে কাজ করার নাম কি? কাজ করার নাম কি? আল্লাহর হাবিব বলছেন, আল কাসিব হাবিবুল্লাহ আল কাসিল আদুউল্লাহ, যারা দুই হাতে শ্রম করে খায় তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কি? এটা আওয়াজ কিসের? এটা রাস্তা না? হ্যাঁ, আরে আল্লাহ রে, এই কিরে বটবট, এটার নাম কি আপনাদের এখানে? হ্যাঁ, কি সুন্দর নাম দিছি, নসিমন, মানে যত উড়ে না করে না, ব্রেক চাপে এখানে আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কয় কি রে ঘরে আইস, কয় তো নাস্তা খাইতে আইসি, কি আছে দেন নসিমন, এমন এক আবিষ্কার, এটা নদীতেও চলে উপরেও চলে, এটার নাম কোথাও কোথাও হলো আলম সাধু, কি সাধু? আলম সাধু, এক এক জায়গায় এক এক নাম দিছে মানুষ। এটা আমরা ইমানের পথে থাকবো, রাজি আছি তো? যদি জানও চলে যায় রাজি আছেন জান দিতে? আল্লাহ তৌফিক দান করুক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে আমলে সালে করতে হবে। এখন আমলে সালে কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া আমাল আমালান সালিহা
ولا يشرك بعبادة ربه أحدا. আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান। আল্লাহ আপনাদের সাথে দেখা করতে চায়। রাসূল বলছেন যে আল্লাহর সাথে দেখা করতে চায় তার সাথে দেখা করতে চান কে? একটা কাজ করতে হবে আমালান সলিহা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের সাথে কাউকে শিরিক করা যাবে না। শিরিক কি ফরিদপুরে আছে না নাই? হ্যাঁ, কি শিরিক আছে বলেন? প্রথম শিরিক কি আছে বলেন? হায় হায়, না কাউকে কারো নাম ধরে কোয়েন না কিছু। প্রথম শিরিক তাবিজ আছে আপনাদের এখানে? হ্যাঁ, তাবিজে ভালো করে না আল্লাহ ভালো করে, তো এটা লাগাল কেন? 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, অন্য আর সাহাবী বর্ণনা করেছেন, কেউ কেউ বলেছেন 7 লক্ষ লোক। কয় লক্ষ? 7 লক্ষ বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমরা যেন তাদের মধ্যে সামিল হয়ে যাই। রাসূল বলছেন তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, শিরক মুক্ত হতে হবে। আল্লাহ ছাড়া কারো উপর তাওয়াক্কুল করা যাবে না। সব বেদাতগুলো ছেড়ে দিতে হবে। পারবেন তো? পারবেন তো? সব কিছুর উপর তাওয়াক্কুল করতে হবে। কার উপর? আল্লাহর উপর। পানি ফু দিবেন, খাওয়া ফু দিবেন, সব কি দিয়ে দিবেন? কোরআন দিয়ে দিবেন। অন্য ঝাড় ফুঁক করা যাবে, কোন জাদুকরের কাছে যাওয়া যাবে, কোন কবিরাজের কাছে যাওয়া যাবে, কালো মুরগি নিয়ে আসো, জোয়ারের পানি নিয়ে আসো, তারপরে ওটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো, এরকম কবিরাজ আছে না নাই? এগুলো সব মুশরিক। এগুলো কি? আবার কিছু কিছু বসে আছে খানকা করলে, উনি জিনকে হাত করেছেন। তুই জিনকে হাত করস নাই, তুই কাফের খাতায় নাম লিখিয়েছিস। কোন জিন থেকে সহযোগিতা নেওয়া জায়েজ নাই। আর জিন থেকে যারা সহযোগিতা নেয় এরা কাফের হতে হয়। কি হতে হয়? কাফের হতে হয়। কাফের ছাড়া কোনো খারাপ জিন কারো ভক্ত হয় না। এতটা নোংরা হতে হয়। আমাকে একজন মহিলা, তিনি তার জামাইকে দিয়ে ফোন করে বলছেন, হুজুর আমার কাছে আমার স্ত্রীর যে রক্ত, এই রক্ত চেয়েছেন একজন মানুষ। কি নোংরা, চিন্তা করে দেখেন, এই রক্ত দিয়ে তাবিজ লেখে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। চিৎকার করে বলেন আমিন। যখনই অসুখ হবে কার উপর তাওয়াক্কুল করবো? কার উপর? দুই নম্বর, কাউকে জাদু করতে পারবে, কাউকে হিংসা করতে পারবে, সব ব্যাপারে তাওয়াক্কুল করতে হবে কার উপর? দেখেন ফিলিস্তিনের লোকগুলো, বিডিগুলো দেখবেন, একজন মা চলে যাচ্ছে, শিশু, একটা শিশু, দুইটা শিশু, তিনটা শিশুর লাশ হাতে নিচ্ছে, আর কাকে ডাকতেছে? আল্লাহকে ডাকতেছে। মায়েরা সব বোরকা পরা। সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনারা বোরকা পরে আছেন কেন? তারা বলছে, এটা হলো আমাদের কাফনের কাপড়, আমরা যদি মারাও যাই যাতে আমাদের সতর কেউ না দেখে, এই জন্য বোরকা পরে আছি। ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে, আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন পড়ি 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। লোকেরা বলছে, আরেক ওয়াক্ত কেমনে হলো? বলছে, আরেক ওয়াক্ত হলো জানাজা। আরেক ওয়াক্ত কি? জানাজা। এক মাসে তারা প্রায় 14,000 শিশু, মহিলা, বৃদ্ধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এরকম ফেরাউনের বাচ্চাও করে নাই, ঠিক না? ঠিক, ফেরাউন এত নির্বিচারে হত্যা করে নাই। তবে মনে রাখো, মুসলমানদের প্রতিশোধ নিবেন কে? চিৎকার করে বলো। করোনায় কারা সবচেয়ে বেশি মারা গেছে? যারা মুসলমানকে বেশি মেরেছে তারাই বেশি মারা গেছে, ঠিক কিনা? হিসাব করে রাখো, আল্লাহর বিপদ, আল্লাহর আজাব আছে না নাই? এত সূক্ষ্ম, কেউ কিচ্ছু করতে পারবে না। ডেঙ্গু রহমতুল্লাহ আলাই আছে না নাই? এসিতে শুইবা হারাম, পয়সা কামায়া ডেঙ্গু তোমারে সাইজ করে দিব। আমার মনে হয় নমরুদের যে মশা মারছিল ওটা ডেঙ্গুই ছিল বলে, কোন গরিবের ডেঙ্গু ধরে না দেখবে। গ্রামে তো মশারিও লাগে না। আমি এক বাসায় গেলাম, দেখি যে একজনে কাঁচা দিয়ে আছে, কাঁচা বুঝেন তো, ওই যে লুঙ্গিরে এমনি বাঁধা, যে কি কয় এটা রে? কাঁসাই তো কয় না, পাকা কাঁসা। লিঙ্কটি কয় কোথাও? আমি বললাম, ভাই আপনি এই লিঙ্কটি দিছেন কেন, কাঁসা কেন? কয় মশারি নাই তো, শরমর লজ্জা আসবে না মশা, এই জন্য কাঁসা দিয়া শুয়ে আছি। গরিব মানুষ দেখেন, কইলাম মশা নাই? কয় না, মশা ধরে নাই, এই যে লজ্জা পাইছে আমার দেখে।
আর আমাদের শহরের ছেলেরা হাফ প্যান্ট পিনতে হাঁটে। তুই তো মেথডের ড্রেস পিনছো, তুই মোমেনের ড্রেস পিনছো, পিনো নাই। মোমেন হায়া শরম সবচেয়ে বেশি থাকে, ঠিক না বা ঠিক? এখন ফেসবুকে যারা বেহামি করে এদের চেয়ে অসভ্য আল্লাহর জমিনে আর কেউ। এদের শাস্তি কিয়ামতে হবে সবচেয়ে বেশি, যারা প্রাইভেট লাইফের জিনিসগুলো মানুষের সামনে নিয়ে আসে। এদের শাস্তি সবচেয়ে বেশি দিবেন কে? ফাহেশা যারা ছড়ায়। এই জন্য আমাদের ছেলেদেরকে মোমেন বানাতে হবে, মোমেন বানানোর জন্য মসজিদে যেতে হবে, ঠিক না বা ঠিক? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আজকে তিনটা জিনিস আপনাদেরকে শিখিয়ে যাব। জাদু আছে আপনাদের এলাকায়? জাদু, হিংসা, একজনের পিছনে আরেকজন লাগালাগি, এটা বাংলাদেশের কমন জিনিস। তো আমার এক ছোট্ট ভাই, তিনি বলছেন বাংলাদেশে এই একজনের একজনটা আরেকজন পিছে টাইনে রাখে, এটার কারণ কি জানেন? এটার কারণ হলো বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু। হাডুডুতে কি করে কি করে? টাইনা ধরে পিছের দিকে, যাতে না যাতে না পারে। এখানে সব ঠেলা ঠেলি হুজুরদের মধ্যে আসে না নাই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে হায়রে লাগা লাগে। আরে ভাই মনে রাখবা, খালো করে শুনো, তুমি যদি কারো দোষ খুঁজতে শুরু করো তোমার দোষ খুঁজবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামের মাধ্যমে শোনাচ্ছেন, তুমি কারো দোষ খুঁজবা না, যদি তুমি কারো দোষ খোঁজার চেষ্টা করো তোমার দোষ খুঁজবেন কে? আর আল্লাহ যদি কারো দোষ খুঁজে তার বাঁচার কোনো উপায়? রাসূল বলছেন তিনটা কাজ করলে কোনো জাদু তোমাকে অ্যাকশন করবে না, কোনো হিংসুক তোমার কোনো ক্ষতি করতে পারবে। প্রথম তিনটা রোজা মাসে রাখবেন, কয়টা? আজকে কি বার? কে কে রোজা রেখেছেন? হায় হায়, একজনও না, একজনও না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন রোজা রাখতেনই। কোন কোন দিন রাখলেন না কেন? কি হয়েছে? রাসূল সোমবার দিন দুনিয়াতে এসেছেন, কিন্তু তারিখ ঠিক নাই। কেউ বলেছেন 12 তারিখ, কেউ 8 তারিখ, কেউ বলেছেন 15 তারিখ, কেউ বলেছেন রমজানের 21 তারিখ। এই যে একটা বই বেরিয়েছে যেটা রাসূলের জীবনের উপর, আর রাহিকুল মাখতুম আল্লামা মোবারকপুরী রাহেমাহুল্লাহ লিখেছেন, তিনি খুব বিশুদ্ধ রেওয়াতগুলো এনেছেন। অধিকাংশ রেওয়াত এনেছেন সিরাতে সরার আলম থেকে, মওদুদীর। মওদুদীকে ঘৃণা করে আমাদের দেশে বহু হুজুররা, না জানে না শুনে আন্দাজি। এই লোকটি হলো সাইয়েদনা আদম আলাইহিসসালামের সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বংশধর। এই লোকটি জীবনী পড়বেন তার, মহিউদ্দিন চিশতির আত্মীয় এই মওদুদী। তিনার বই থেকে অধিকাংশ কোটেশন এনেছেন এই আলমা মুবারকপুরী, অথেন্টিক রেফারেন্সগুলো তিনি এনেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি 11টি রোজা রাখতেন প্রতি মাস। কয়টি? 11টি রোজা, 4 সপ্তাহে হলো 8টি, আর মধ্যখানে 3টি, এই 11টি রোজা। কখনো কখনো আরো বেশি রাখতেন, সমবেসাল করতেন, রোজা রাখতেন, ইফতারিও খেতেন না, সেহরিও খেতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে তিনি বলতেন, আল্লাহু ইউতাইমুনি ওয়া ইউসকিন, আমাকে খাওয়ায় কে? আমাকে পান করায় কে? রাসূলের সাথে আমাদের কোনো মিল? কিন্তু সোমবার দিন যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ? যেমন কিয়ামত কবে হবে আমরা কেউ জানি, কিন্তু কোন বারে হবে এটা আমরা জানি। কোন বার? জুমা বার। কোন বার? এটা আমাদেরকে শুনিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জুমার দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, জুমার দিন আদম সৃষ্টি হয়েছে, জুমার দিন জান্নাত খোলা হবে, জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন বিচার শুরু হবে। সুবহানাল্লাহ, সব কি দিন! আবার জুমার দিন যারা মারা যাবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জুমার দিন যেন আমরা আপনার কাছে যেতে পারি। তাহলে মাসে কয়টা রোজা? কয়টা? রাসূল ডাকতেন 11টা, আপনার অন্তত কয়টা রাখেন? রাসূল বলছেন এই তিনটা রাখবা, জাদু টোনা হিংসা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন। দুই নাম্বার, শরীরের মধ্যেও পরে আছে 365টি জোড়া, আর ভিতরে কত জোড়া ডাক্তাররাও জানে না। ডাক্তাররাও জানে, জানে কেন? মাথার ভিতরে 2700 কোটি ভেইন,
বুকের ভিতরে ২৫০০ কোটি ভেইন, এগুলোর প্রত্যেকের ভিতরে জোড়া আছে না নাই? এখন কত জোড়া আছে এটা কে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মুনাজাত দিয়ে দিই সারাত। আচ্ছা, আপনারা থাইকেন সারাত, আমি একটু পরে দৌড় মারবেন। সারা রাত তো থাকবেন, শুধু রমজানের শেষ ১০টা রাত। রাসূল যেটা করেছেন সেটাই ইবাদত, আর কেউ যেটা করেছেন সেটা ইবাদত না। ঠিক তো? ঠিক, রাসূলের সাথে মিললে ইবাদত, না মিললে ডাস্টবিনে ফেলে দাও। যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমার কথার সাথে যদি হাদিসের কথা অমিল হয়, আমার কথাটাকে ডাস্টবিনে ফেলে দাও। কার কথা মানবো? তাহলে তিনটা রোজা রাখবেন তো, কষ্ট হবে? রোজা রাখলে শরীর ভালো থাকে, তাসুমু তাসিহু, রোজা রাখো শরীর ভালো থাকবে, দান করো আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবেন, সদকা দাও দানের ভিতরে বরকত দিয়ে দিবেন। কে এই মাদ্রাসাল ইল্লাখানা বোর্ডিং আছে, দায়িত্ব নিয়ে নেন, সারা মাস যে চাউলগুলো লাগে একজন চাউলের দায়িত্ব নিয়ে নেন। আছে না এরকম পয়সা আলা? কে এখানে আছে বললে ইনশাল্লাহ আপনারা দিবেন, আপনি এটা গোপনে এটা করবেন, তাহলে এই যে ৮টা ছেলে হাফেজ হয়েছে, এরা যত তারাবি পড়বে সব সব আপনার আমলনামায় উঠে যাবে। আপনি মৃত্যুর পরে দেখবেন যে আপনার আমলনামায় শুধু কোরআন আর কোরআন। আপনি বলবেন, আল্লাহ এত কোরআন আইলো কোত্থেকে, আমি তো কায়দাও পড়তে পারি না। আল্লাহ বলবেন, ওই যে হেফজখানায় দিয়েছিলি, তোমার এই দান খেয়ে ছেলেটা কোরআন পড়েছে, সেই সোয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। দুই নাম্বার হলো চাষ্তের নামাজ, এই যে শরীরের জোড়া, প্রতিবার সুবহানাল্লাহ পড়েন, একটা জোড়ার সদকা আদায় হয়, পড়েন সুবহানাল্লাহ, একটা জোড়ার সদকা আদায় হলো। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কিয়ামত পর্যন্ত পড়লেও তো সারা শরীরের সদকা আদায় হবে না, ঠিক না? ঠিক, রাসূল বলেছেন, একটা সহজ বুদ্ধি দিয়ে দিচ্ছি, শুনো, চাষ্তের নামাজ যারা পড়বা, জাদু টোনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে, আর চাষ্তের নামাজ পড়লে সারা শরীরের সব জোড়ার সদকা আদায় হয়ে যাবে। দুই রাকাত পড়েন, চার রাকাত পড়েন, ৬ রাকাত পড়েন, ৮ রাকাত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। চাষ্তের নামাজ কখন পড়বেন? ৮টা থেকে শুরু করে জোহর পর্যন্ত, এই সময়টা কিসের নামাজ পড়ো তো। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আবার যাদের চাকরি নেই তারা কি করবেন? এই চাষ্তের নামাজ পড়বেন। চাষ্ত এবং শাক, এই দুইটা হলো রিজিকের নামাজ। ফজরের পরে যারা ঘুমায়, এদের রিজিক এমনি কর্তিত হয়ে যায়। ফজরের পর ফিসাহুরে বারাকা, এই ফজরের সময়টি বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? তাকদু খিমাসান তারুহু বেতানা, প্রত্যেকটা পাখি সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যার সময় ভরা পেটে ফিরে আসে, ঠিক কি না? খাওয়ায় দেন কে? পাখিদের জন্য কোনো গোডাউন নাই, কোনো স্বাস্থ্য অফিসার নাই, কোনো কিছু নাই, সব খাওয়া যোগায় দেন কে? সেই আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ পড়েন, আপনার সব কিছু জোগাড় করে দিবেন কে? তিন নাম্বার, সকাল বিলায় তসবি করেন, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তসবি আছে না নাই? কত ব্যস্ত আপনারা, সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার, এটা করবেন। এটা করার পরে কেউ যদি ইমাম সাহেবের কাছে দোয়া চায়, তার জন্য দোয়া করে দিবেন। এখন আমরা করি কি, সালাম ফিরিয়ে আল্লাহুম আমিন, তসবিহ শেষ, জিকিরও শেষ, না, প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে রাসূল কমসে কম ৪ বার ইস্তেগফার পড়তেন, ৫ বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর, শর্টলি পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগ, ৫ বার পড়েন। কয়বার? আল্লাহুম্মা আনতাস সালাম, ফজরে ৩বার, ফজরে ৭বার, মাগরিবে ৭বার, জোহরে ১বার, আসরে ১বার, এশায় ১বার, এইভাবে পড়তেন রাহমাতাল্লিল আলামিন। আপনিও পড়েন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, কষ্ট হচ্ছে? হ্যাঁ না, একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার হয়েছে? শক্তি যায় কই? এই যে সামনে নির্বাচন আসতেছে, মাশাআল্লাহ, প্রার্থী ফাইনাল হয়ে গেছে, হ্যাঁ, বিকাশ এমপি হবে না কি হবে এটা আপনারা ঠিক করে নেবেন। বিকাশ এমপি বুঝুন তো, ভোট টোট নাই, এমপি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তবে এদের দাম দুনিয়াতেও নাই, আল্লাহর কাছেও নাই।
নাই, যারা কারো রায় চুরি করে এদের মতো চোর আল্লাহর জমিনে আর কেউ না, আর কেউ না। খবরদার কারো রায় চুরি করবা না, জবাব দিয়ে ছাড়তে পারবা না। মানুষের রায় হলো আগুন, মানুষের রায় কি আগুন। এই যে দায়িত্ব, এতে যে কত বড় জিনিস, এটা যারা পরিপূর্ণভাবে পালন করে তারা জান্নাতি হয়ে যাবে, ঠিক কি না? ইমামুন আদেল, আল্লাহ বলছেন সাতজনকে আমার ছায়া ছায়া দিব, আরশের ছায়া না। আমাদের হুজুরা কই থেকে আরশ যোগ করছে আল্লাহ ভালো জানে। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, কি চমৎকার বর্ণনা! কোরআন হাদিস সম্পূর্ণ পরিপূর্ণ একটা বাক্য, সিদকা ওয়া আদলা। আল্লাহ বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আল্লাহর কালেমা সব সত্যতার ভারসাম্যতা দিয়ে ভরে দিয়েছেন, কোনো গ্যাপ নাই। কি সুন্দর শব্দ চয়ন দেখেন, কারণ হাদিসগুলো কার কথা? আমাদের দেশে কিছু পাঠার উদ্ভব হয়, ওনারা বলছেন ওনারা আহলে কোরআন, হাদিস মানেন না। আমি বলছি আপনারা হলেন আহলে কাফের, হাদিসকে বাদ দিয়ে কোরআন মানা কোনোভাবেই সম্ভব? দুটেই কার কথা? কার কথা? রাসূল নিজের থেকে কোনো কথা বলেন নাই। মায়াতিকুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস, কখনো নিজের মন থেকে তিনি কথা বলতেন না, আল্লাহ ওহি করার পরে কথা বলতেন, রাহমাতাল লিল আলামিন। অতএব দুইটাই ওহি, একটা মাতলু আরেকটা গাইরে মাতলু, এটা বুঝে নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কখনো কোনো কথা বলেন নেই। পাঁচ ওয়াক্ত নামাজের পরে তসবি কখনোই ছাড়বেন না, যত কষ্টই হোক। সকালবেলায় যদি সূর্য ওঠা পর্যন্ত তসবি করে দুই রাকাত নামাজ সূর্য ওঠার পরে পড়েন, তিনবার রাসূল বলেছেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ হজ উমরা সওয়াব, পরিপূর্ণ 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 আল্লাহ তাকে দান করে দিব। পয়সা লাগবে না, পরিপূর্ণ হজ উমরা সওয়াব কে দিবেন? কে দিবেন? আর আল্লাহর হাবিব বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটা কবুল হজ যদি কারো আমলনামায় চলে যায় তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে তিনটা আমল করবেন তো, করবেন তো, পারবেন তো, পারতেই হবে। আল্লাহ যদি চায় ওযু করতেই হয়, ঠিক না? বা ঠিক, করোনার সময় মানুষের কি করায় ছাড়ছে, কি করাইছে ওযু? সারা দুনিয়ার মানুষ কি করছে? ওযু করছে। আর ভারতের ঠাকুরে কয় গরুর গরুর কি বোল ফিলো, করোনা চলা যায়গা, গরুর মুদ খাও করোনা চলে যাবে, ওই যেটা খাইছে হেটা আগে মরছে। মানুষ কত নিচে নামে দেখেন, মুশরিকেরা নামে নিচে, মোমেনরা উঠে উপরে। আমরা খাই গরুর দুধ আর গোস্ত, ওরা কি খায়? মুত আর গু, কি খায়? গু গু, গরুর গু। আমার এক ক্লাসমেট ছিল, ওর নাম ছিল তমাল, এখনো আছে সে, ও খুব সুন্দর চেহারার মানুষ ছিল। তো আমার সাথে মাঝে মধ্যে আমার বাড়িতে আসতো, আমি তার বাড়িতে যেতাম, ছোট বয়সের প্রাইমারির কথা বলছি। তো ওর মা গেলেই ওই গোবর এনে তার জিব্বা দিত। হেলাম কি ব্যাপার মাসিমা, আপনি ওর মা জিব্বাত গু দেন কেন? কোনা এটা দেবতার, দেবতার খাওয়া, তাহলে দেবতার তো পাশা দিয়ে বাইরে, সেটা খাওয়া হয় কেন? আপনি এটা ওরে খাওয়ান কেন? কয় তুমি বুঝবে না বাবা, ছোট মানুষ, এরপরে আগুন এমনি করে ঘুরায় কেন? কয় যে তোমার কোন সুলক্ষণ, ঘর থেকে বেরোচ্ছি কাপড় টান পড়েছে, ওই হিন্দু সমাজের ভাইরা বলে তোর দিনটা ভালো যাবে না, কিন্তু আমার নবী বলেছেন এটা শেরেক। এটা কি শেরেক? যখনই কোনো বিপদের আশঙ্কা করো পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া রাসূল ছুড়ে দিয়েছেন, পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খাইরাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খাইরাম মিনহা, হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। উম্মে সালমা থেকে হাদিসটি বর্ণিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু
আনহা, আমাদের মায়েদের নামগুলো মুখস্থ করে নেবেন, রাসূলের শ্রেষ্ঠ বিবিদের নাম, সব জান্নাতি, সব কি জান্নাতি, আল্লাহ আমাদের মায়েদেরকে জান্নাতি বানায়। বাংলাদেশের মেয়েরা ভালো না খারাপ, জোরে বলেন, এখন ইন্টারনেট এসে কিছু খারাপ করছে, ঠিক না বা ঠিক? টিকটক করে মেয়েরা, আপনার মেয়ে টিকটক করছে কিনা আপনি খেয়াল রাখবেন, আপনি বাপ আপনার মেয়েকে একা কোথাও ছাড়বেন না, ক্লাস টু থেকে তার সাথে থাকেন, হাফ প্যান্ট পরায়েন না, 7 বছর বয়সে তাকে কি শিক্ষা দিবেন? সলাত শিক্ষা দিবেন, 7 বছর বয়স থেকে তার মাথা ঢেকে দেন। আমাদের মেয়েরা নেয়ামত, এত পরিশ্রম দুনিয়ার কোনো মেয়ে করে? রান্না করে কারা? জোরে বলেন, ঘর পরিষ্কার করে কারা? ঘরের কাজগুলো করে কারা? ধোয় কারা? কিল খায় কারা? এই যে মিলা মিলা করতে, কেন কিলা? কেন কিলাও? যেগুলো মেয়েদেরকে কিলা এগুলো চরিত্রহীন, বেয়াদব, কেন মারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ফরজ করেছেন কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সূরা তালাকের ভিতরে আসছে একটা শব্দ, ফারিকুহুন্না বিল মারুফ। সূরা নেসার ভিতরে এসছে, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবিকে দিতে হবে। সূরা বাকারাতে 4টা মারুফ এসেছে, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ, এই সব 6টা মারুফ শব্দ এসেছে বিবির জন্য, আর পিতার জন্য এসছে একটা, কয়টা? একটা। সূরা লোকমানের ভিতরে, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা তোমার পিতামাতার সাথে, পিতামাতার সাথে যে ভালো ব্যবহার করে না তার এবাদত কবুল হয় না। ইমানের পরেই এবাদত, ইমানের পরে কি এবাদত? আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশতলে। বলেন আমিন। পিতা মাতার জন্য কি চাইবেন? জান্নাত। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ওই পিতামাতা সৌভাগ্যবান যার জানাজা পড়ায় তার ছেলেরা, কারণ অনেক হুজুরকে আমরা ভাড়া করে আনবো, কোন হুজুরের মন ছেলের মতো হবে না পিতামাতার জন্য, ঠিক না বা ঠিক? সন্তান যখন জানাজা পড়াবে ওটার সাথে সাথে দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেজন্য আমাদের পিতামাতা, আমাদের পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি খেদমত করব কার? মায়ের। সবচেয়ে কার? তিনবার মায়ের। কয়বার? মায়ের তিনবার। কেন? মা তিন গুণ কষ্ট বেশি করেছেন। পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? সেই মায়ের কথায় তিনবার করে কে বলেছেন? আর ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলেছেন, মায়ের হক 5 গুণ বেশি। কয় গুণ? 5 গুণ বেশি। পিতামাতার নামটাও মুখে আনবেন না আদব কায়দাবিহীন ভাবে। কয় তোর আব্বা হুনছি হজে যাইব, ক হালা শয়তান আছে যাইবার উপারে। এক ছেলেরে এক হুজুর জিজ্ঞেস করতেছে, আবেদ হুনছি তোর আব্বা বলে হজে যাইব ঢাকার, কয় হ বাপ শয়তান আছে যাইবার উপারে। হইল হইল বসেন, আহারে আচ্ছা দাঁড়ান, আপনাদের কষ্ট হচ্ছে না? এনার পা ধরে গেছে, জোয়ান পোলাপান এগুলোর পাটা ধরে যায়। আমাদের মুরব্বীরাই ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ। আজকে 80 বছরের একজন আমার সাথে খাইলেন রাতের বেলা, 83 বছর, মেশিন এত ভালো আমিও খাইয়া পারি না ওনার সাথে। যা দেই কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। নেক কাজ আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে, নেক কাজ নাই যেখানে স্বাস্থ্য খারাপ সেখানে। সকালবেলায় ফজর পড়বেন, সারাদিন শরীরটা ভালো রেখে দিবেন কে? রাসূল বলছেন, একজন লোক যখন ঘুমাতে যায় তার মাথায় শয়তান 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট। গিট বুঝেন তো? গিরে গিরে। যখন সে রাতের বেলায় উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন, অথবা শুধু কালেমা পড়েন, 1টা গিট আল্লাহ ছুটায়া দেয়,
দুই নম্বর যখন উজু করে আরেকটা গিট ছুটে যায়, তিন নম্বর যখন নামাজে দাঁড়ায় তৃতীয় গিট ছুটে যায়। আল্লাহ তাকে সন্তুষ্টির চাদর দিয়ে আল্লাহ তার কাজগুলো সুন্দর করে দেয়। আর যেই লোকটি নামাজ পড়ে না তারপর অসন্তুষ্টির চাদর দিয়ে দেন কে, মেজাজ থাকে খিটখিটে, সারাদিন তার সাথে বদ ব্যবহার মানুষ করে, মানুষের সাথে সে বদ ব্যবহার করে, ঠিক না ঠিক? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, রাজি আছেন তো? ফজর এবং এশা মুনাফিকদের জন্য কঠিন, মুনাফিকি মাপার যন্ত্র হলো ফজর এবং এশা। তবে মুনাফিকি মুক্ত হওয়ার একটা সিলেবাস রাসুল দিয়েছেন, যারা চল্লিশ ওয়াক্ত ইমামের পিছনে তাকবীর উলার সাথে পড়বে মনে করতে হবে তাদের ভিতরে মুনাফিকি নাই। আল্লাহ আমাদেরকে সেটা সুযোগ দান করে। কয় ওয়াক্ত, কয় ওয়াক্ত? ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন, মসজিদ পেলেই ঢুকবেন, কোন মসজিদ বাঁচবেন না। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন টাউটের জন্ম হয়, এই মসজিদ ভালো না, এই মসজিদ ভালো না, এই ইমাম ভালো না, না সব মসজিদে আমাদের ভালো নামাজ হয়, ঠিক কি না? হ্যাঁ, এখানে কিছু সহি কিছু ভুল থাকতে পারে, আপনি সহি করে দেন, কিন্তু সব মসজিদে ঢুকতে হবে। কারণ আমাদের দেশে ওই মসজিদ নাই, কাদিয়ানিদের কোনো মসজিদ আমাদের ফরিদপুরে, কাদিয়ানিরাই হলো কাফের, মুসলমান নামে এরা কাফের, ঠিক না ঠিক? এরা কেন কাফের? এরা সূরা আহজাবের ৪১ নম্বর আয়াত অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ও খাতামান নাবিয়্যিন ও কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বাবলম্বী ছেলের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ, নবীদের শেষ। ও কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, সব বিষয়ের জ্ঞান আছে কার? এরা দেখবেন কালেমা পড়ে আমাদেরটাই, কিন্তু আপনি যদি বলেন শেষ নবী, ওরা বলে না শেষ নবী হলো আমাদের গোলাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলবেন না তো। আল্লাহ ইমাম আতাউল্লাহ বুখারী পাকিস্তানের খুব বড় একজন মুহাদ্দিস ছিলেন, হঠাৎ করে রাস্তায় যাওয়ার সময় ওই শয়তানের সাথে দেখা, গোলাম মোহাম্মদের সাথে, বললো এ শুনলাম তুই নাকি নবী দাবি করছ, কারো কাছে নবুয়তের দলিল চাওয়াও জায়েজ নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, রাসূলের পর কোনো নবী নাই, কোনো রাসূলও। এখন ইমাম মেহেদি কেউ কেউ বলতেছে পাকিস্তান থেকে বেরোচ্ছে, আমাদের দেশে যে কত আজগুবিশ জিনিসের ভিতরে মানুষ থাকে। একবার প্রচার হলো জুমা বারে সামনের ওই কোন বারে জানি কেয়ামত হবে, সবাই শহর থেকে গ্রামে চলে আসে, হয়েছে না কথা কন না কেন? কেয়ামতের জ্ঞান কার আছে? তো ওই সলিমদ্দি কইছে তোমরা দৌড়লা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেহেদি হবে আমার পরিবার থেকে, তার মা হবে হুসাইন গোত্র থেকে, বাপ হবে হাসান থেকে, তার নাকটা খাড়া থাকবে, কপালটা চৌড়া থাকবে, সে মক্কা মদিনার ভিতরে ঘোরাঘুরি করতে থাকবে। আর ওই পাকিস্তানের একটা ওইটা কয় আমি মেহেদি হয়ে গেছি, পিটায় আর সাথে সাথে মেরে ফেলে এগুলোকে। আমাদের দেশে কিছুদিন আগে মেহেদি একটা বাইরে ছিল না, কথা কন না কেন? জানে না মানুষ, খবর রাখেন। তো তিনি বললেন তুই কেমনে তুরে নবী দাবি করস, এটা তো তোর কাছে চাওয়া জায়েজ নাই, কিন্তু যেহেতু সামনে পড়ছ কয় কেন? সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে একজন আহমদ আসবে, আমি সেই আহমদ। এবার আতাউল্লাহ বুখারী বললেন তুই তো গোলাম আহমদ, আহমদের গোলাম, কয় না গোলাম বাদ দিলাম, থাকলো কি, কথা কন না কেন? তিনি বললেন যদি সামনেরটা বাদ দিতে হয় আমারও সামনেরটা বাদ দিলাম, আমার নাম আতা উল্লাহ, আতা বাদ দিলাম, থাকলো কি আল্লাহ? আল্লাহ কইতেছি তোর মতো বেয়াদপের নবী করি নেই যা, যেমন কুকুর তেমন মুগুর। ওই শয়তান বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়, মরছে কোথায়? পায়খানার ভিতরে। এখন তাদের খাওয়া আমাদের সবার পেটে, এই যে প্রাণ কোম্পানি আরএফএল, তারপরে টেস্টি, ওই যে ভীষণ, এই প্রায় ১,১২০০ নামে বাংলাদেশের সব ব্যবসা লুটতেছে এই শয়তানেরা। তবে আমাদের চেয়ে শৃঙ্খলিত জাতি আর কেউ নাই, আমরা কাউকে কখনো আগে আক্রমণ করি, তবে আক্রমণ করলে আমরা ছাড়ি না, ঠিক না বা ঠিক? আমাদের সাথে আছেন কে, কে আছেন? সেজন্য আল্লাহ বলছেন
الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا যারা ঈমানের চেয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে ঠিক না বা ঠিক আর যারা ঈমান নাই তাগুতের রাস্তায় শয়তান করে সংগ্রাম করে ফাকাতিল আউলিয়া আর শয়তান শয়তানের চেলা চামুন্দদেরকে খতম করো শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল কার কথা কার কথা আল্লাহর কথা দেখেন এই যে ছেলে মেয়েরা শহীদ হচ্ছে ফিলিস্তিনে আকসাতে এদের পিতামাতারা খুশি না বেজার গত কয়েকদিন আগে একটা ছেলে চলে গেছে এরকম একটা ছেলে আছে আমার ইমামের ইমামের একটা ছোট্ট ছেলে হাবিব এই হাবিবের মতো একটা ফুটফুটে ছেলে শহীদ হওয়ার পরে তার শরীর থেকে মেশকের ঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে পড়েছে সারা এলাকার লোকেরা ঘ্রাণ শুনে শুনে আসতেছে এত সুন্দর ঘ্রাণ দুনিয়াতে আমরা কোনোদিন পাইনি কোত্থেকে আসতেছে ওলামা হযরত বলছেন এই জান্নাতি ঘ্রাণ এই শিশুর গায়ে হাত মুছে মুছে সবাই নিজের শরীরে মুছে দিচ্ছে শহীদ যদি হতে চাও ফিলিস্তিনের জন্য তিনটা কাজ কমসে কম করো কয়টা কাজ যেতে পারবো না সুযোগ থাকলে আমরা যেতাম ঠিক তবে ঠিক কালকে আমার পাশে ছিলেন ধামরার এমপি ধামরার পাঁচবারের এমপি সে লোক তিনি বলতেছেন স্টেজে যদি সুযোগ থাকতো আমি মুক্তিযোদ্ধা করেছি সুযোগ থাকলে ফিলিস্তিনে গিয়ে ইহুদিদেরকে মেরে ইমানের দাবি করতাম এমপি বলছে লোকেরা দোয়া করেছে তার জন্য আমরা এখন যেতে পারবো না সেখানে কিন্তু দোয়া তো করতে পারবো ঠিক না ঠিক দোয়ার চেয়ে শক্তিশালী আর কিছুই একজনের দোয়াতে দুনিয়া ধ্বংস করে দিয়েছেন কে আবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে মক্কা শরীফকে ফল ফুল দিয়ে ভরে দিয়েছেন কে একজনের দোয়া দুই নম্বর পয়সা বাঁচায়া ফিলিস্তিনে পাঠাবো রাজি আছি তো বিড়ি খায় না বিড়ি বিড়ি অবশ্য ফরিদপুরে নেই বিড়ি মিস্টার পান আছে তো পানের সাথে চুন খায় কি এত চুন খায় এদের লিভার বাঁচে কেমনে আমি বুঝি না এই চুনটা তো বিষ জর্দাটা বিষ পান পাতাটা ভালো সুপারিও ক্ষতি ক্ষয়েরও ক্ষতি পান পাতাটা খান শুধু পাতা খেলে লিভার শক্তিশালী হয় খাচ্ছে বিড়ি কত বলুন তো সবচেয়ে কম সিগারেটের দাম কোনটার হ্যাঁ আপনি জানেন কেমনে ওই যে দেখা বিড়ি কিনে খাওয়ায় এটা আরেক বিড়ি খোর হ্যাঁ এই বিড়ি কিনে খাওয়ায় খবরদার এটা কিনে খাওয়াবেন না এই হারাম কিনে খাওয়াবেন না আজকের মেডিকেল সায়েন্স বলছে 1100 রোগ থাকে বিড়ির ভিতরে কয়শো 1100 রোগ প্রতি বছর কয়েক হাজার না কয়েক লক্ষ লোক মারা যায় সারা দুনিয়াতে বিড়ির ধোঁয়ার কারণে এই যারা বিড়িখোর তারা কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবে আল্লাহর দরবারে খবরদার এসব বাজে জিনিস খাবা না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক চায়ের পয়সাটা বাঁচান একটু পয়সা বাঁচিয়ে ফিলিস্তিনের জন্য পাঠান খুশি হয়ে যাবেন কে তিন নম্বর জনমত গড়ে তুলুন ইহুদিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন মানুষকে বুঝান যেভাবে মারছে এইভাবে কোনো পশুও পশুকে মারা না ঠিক কিনা এখন সারা পৃথিবীতে এদের পক্ষে কথা বলার লোক আছে না নাই কালকে দেখছি আমেরিকার সিনেটের এক মহিলা মেম্বার এমন ভাবে ধুচ্ছে জেনোসাইড স্টপ দি জেনোসাইড ফ্রি ফিলিস্তিন মহিলা বলতেছে বন্ধ করো এই গণহত্যা ইহুদির বাচ্চাদের বিচার করা হোক দুনিয়ার আদালতে আমরা সেই বিচার চাই কার কাছে আরো জোরে বলেন কার কাছে তবে আমরা যদি একত্রিত হই বাংলাদেশে ইহুদি কোনোদিন দাঁত বসাতে পারবে না মুশরিকরা ইহুদিদের সাথে আছে না নাই দুইটা সতালো ভাই কি ভাই সতালো ভাই এটা বলেছেন আল্লাহ 1400 বছর আগে লাতাজিদান্না সাদান্না সাআদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদাল্লাযীনা আশরাকু আল্লাহ বলছেন মানুষের জন্য সবচেয়ে বড় ভীতির সবচেয়ে বড় ধ্বংসাত্মক হলো দুইটা জাতি একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি দিয়ে দিবেন কে এখন ভালো জায়গায় কে গেলে কি কে বের হতে চাইবে কথা কন না কেন
লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, আল্লাহ বলছেন এই জান্নাত থেকে কেউ পরিবর্তিত হতে চাইবে না, এখানে থাকতে হবে, এখানে থাকবে। আবার সূরা বাকারায় বলছেন আবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহতিহাল আনহারের দুটি অর্থ, একটা হলো আপনার মাথা হাতে থাকবে নাহার, আপনি যখন চাইবেন নহর বইবে, যখন চাইবেন বইবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, তাজরি মিন তাহতিহাল আনহার, ওটার তলদেশ থেকে প্রবাহিত হতে থাকবে নহর, আপনি বসে থাকবেন নিচে এত পরিচ্ছন্ন থাকবে, নদীগুলো প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর কি লাগবে? জান্নাতে গেলেন যে কোনো জায়গায় একা মন ভালো লাগে না, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া আযওয়াজ মুতাহহারা, পবিত্র নারী আপনাদেরকে দেয়া হবে, নিজের বিবিকে পবিত্র রাখবেন, ফেসবুকের এই আড্ডাবাজি থেকে বেরিয়ে আসবেন। নেক বিবি যার ঘরে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ তার আছে, কার কথা? তিনটা জিনিস যার আছে দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার কারে তার কাছে আছে, দুনিয়া আখেরাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ। প্রথম হলো যাওজাতুন সালেহা, নেককার বিবি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন নেককার বিবির তিনটা আলামত কয়টা কথা কন না কেন? স্বামী তাকে দেখলে খুশি হয়, স্বামী তাকে দেখলে কি হয়? খুশি হয়। দুই নম্বর, স্বামী যখন ঘরে থাকে না তখন সে স্বামীর জিনিসগুলোকে হেফাজত করে, স্বামীর জিনিসগুলোকে কি করে? হেফাজত করে। তিন নম্বর, নিজের সতীত্বকে রক্ষা করে, স্বামী নাই আরেকজনকে হেলো কয় না। ফেসবুকে এখন এক এক ছেলে সাত আটটা মেয়ের সাথে কথা বলে, আপনাদের ফরিদপুরে নাই? তুই কৃতিত্ব মনে করস, তুই তো লুচ্চা, তুই চরিত্রহীন, তোর চরিত্র শেষ। সানাল উয়ুল আন নাযার, মেয়ের সাথে নজর করে কথা বলছো, তোমার চোখের জিনা হচ্ছে, অন্তরের জিনা হলো মনে মনে তামান্না করা, অন্তরের জিনা, হাত দিয়ে ধরা হাতের জিনা, পা দিয়ে হেঁটে যাওয়া পায়ের জিনা, কানে যখন কথা শুনছো কিসের জিনা? ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে এই তিনটা জিনিস, এই চারটা জিনিস তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দায়ের করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক মেয়ের সাথে কথা বলেছে, অমুক মেয়ের সাথে আড্ডাবাজি করেছে, একে তুমি শাস্তি দাও, আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখনো নেককার মেয়ে আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। শুনেন মায়েরা, মায়েদের জন্য করছেন প্যান্ডেল কোথায়? আপনার চোখে তো লাল, কোন দিকে? এই পাশে? আচ্ছা, জায়গাই তো নাই, করবেন কি? চারটা কাজ মায়েরা করবেন, জান্নাতের আটটা দরজা খোলা থাকবে। কতবার যে হাদিসটা বিভিন্ন মাহফিলে বর্ণিত হয়, প্রথম সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মায়েরা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি বলেন তো? ওয়াক্ত মতো নামাজ। কি মতো? ওয়াক্ত মতো নামাজ। আজান হলো দুনিয়ার কোনো কাজ নাই, কার কাজ? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজটা বুঝে পড়বেন, না বুঝে পড়ার কারণে কি পড়ে তাও জানা না। নামাজ পড়ে ইসলাম বিরোধী দল করে, ঠিক না বা ঠিক? নামাজ পড়ে সুদ খায় আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়। কিসের নামাজ তোর? আজকে এক আলেম আমাকে বলছিলেন, হুজুর আমার কাছে এক লোক দেখা করতে আসলো, বললাম ভাই আসেন নামাজ পড়ি। নামাজ পড়ার পরে দেখি একজনের থেকে টাকা নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা? কয় ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। আমাদের অফিসগুলোতে এরকম পান্ডা আছে না নাই? হারাম যার ঘরে তার আরাম নাই, দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। এই নেককার স্ত্রী। দুই নম্বর হলো জিব্বা সবসময় জিকির করবে, কার? চারটা কালেমা সবচেয়ে বলালেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর সাথে রাখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বড় মুশকিল হোক এটা আসান করে দিবেন কে? রাসূল বলেছেন এটা জান্নাতের দরজা। জান্নাতের কি?
আরেকটা বর্ণায় বলেছেন কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি 100 বার পড়বেন 100টা বিপদ দূর হবে, সবচেয়ে ছোট্ট বিপদ হলো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। লা হাওলা যারা পড়বেন ব্রেন স্ট্রোক করবে না, হার্ট অ্যাটাক হবে না। মনে রাখবেন কয়বার পড়বেন, সকালে 100 বার, বিকালে 100 বার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সকালে 100 বার পড়বা, ওই দিন যদি তুমি মারা যাও তোমার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। আবার সন্ধ্যার সময় যদি এটা 100 বার পড়ো, ওই রাতে যদি তুমি মারা যাও তোমার চেয়ে শ্রেষ্ঠ মৌত আর কারো হবে না। তবে ওই লোক ছাড়া যে তোমার চেয়ে বেশি পড়েছে, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে দেন। মোনাজাত করে দিই নাকি? ঠিক আছে না? কয়টা? কেন 12টা পর্যন্ত? কি জন্য? আদব নাই? ঠিক বলছো, এই বলছো দেশে আদব নাই। হ্যাঁ, কয়টা পর্যন্ত? আপনারা কয়টা পর্যন্ত বসবে? এটা জিজ্ঞেস করাটাই তো ভুল হয়েছে। হ্যাঁ, আরো কিছুক্ষণ হোক, মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ। বসেন, আয়াতটা শেষ করি। দেখেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন জান্নাতে আমাদেরকে খাওয়া দেয়া হবে আমরা বলবো হাদার রাজি রুজিক নামিন কাবল, আল্লাহ এটা আগেও দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের আম আমাদের আমের মতো হবে, জান্নাতের কাঁঠাল আমাদের কাঁঠালের মতো হবে, জান্নাতের আঙ্গুর আমাদের আঙ্গুরের মতো হবে, কিন্তু স্বাদ এক হবে না। যেমন যদি অচেনা জিনিস দেয় আমরা জান্নাত থেকে পালিয়ে যাব, ঠিক না? বা ঠিক, আমি এটা বুঝেছি ইত্তেফাকের একটা ঘটনা থেকে। বাংলাদেশের এক লোক পাকিস্তানে কাঁঠাল নিয়ে গেছে, পাকিস্তানে তখন কাঁঠাল হতো না, এখনো হয় না, আম হয় পাকিস্তানে, ভালো আম। তো এক পাঠানের বাড়িতে গিয়ে চৌকির নিচে কাঁঠাল দেখেছে। এখন পাঠান সকালবেলায় নামাজ পড়তে যাবে, স্যান্ডেল টান দিছে পরে কাঁঠাল গড়িয়ে চলে আসছে, ও লাভ দিয়ে ঘর থেকে বেরোছে। মানুষে জিজ্ঞেস করলো ভাই কে হুয়া, কয় আরে ভাই মেরা চকি কি নিচে এক জানোয়ার গুম গিয়া, আমার চকির নিচে এক জানোয়ার ঢুকে গেছে, শরীরে কাঁটা কথা টথা কয় না। সবাই দেখতেছে, ওই বাংলাদেশি তো ঘুমাইতেছে, সবাই দেখতেছে এটা কেমন জানোয়ার, এটার গায়ে কাঁটা আবার মুখ দিয়ে একটু লাল, কি করে না কি করে। কথা বলতে বলতে বাঙালি উঠে গেছে, উঠে বলছে আরে ভাই কেয়া হুয়া, কয় ভাই আপ কিস তারা নিদ গিয়া, আপনি ঘুমালেন কেমনে আপনার চোখের নিচে এত বড় জানোয়ার? ও কয় রাখলাম কাঁঠাল, জানোয়ার হলো কেন? বলছে ভাই ইয়ে তো লাজিজ ফাকে হায়, এটা জানোয়ার না, এটা খুব স্বাদের ফল। যখনই বলছে স্বাদের ফল, পাঠান ওটাকে চিরে খাওয়া শুরু করছে। এখন কাঁঠালে বোধ হয় আড়া নাই, আছে না? ডালিমসে আড়া লেগে গেছে। এখন পাঠান কয় এত স্বাদের ফল আর খাই নাই আমি, এটা থেকে বুঝলাম আল্লাহ কেন বলছেন ঔতুবিহি মুতাশাবি। আল্লাহ বলছেন গোলাম দুনিয়াতে আমার আইন মানার চেষ্টা কর, তোর মৃত্যুর পরে আমি তোর মনের চাহিদা পূরণ করে দেব। তুই এখন একটু চেষ্টা কর, নামাজ পড়, নামাজের ভিতরে মন কত দিকে চলে যায়, ঠিক না? ঠিক, মন চলে যায়, আমরা আবার ফিরে আসি। এই যে ফিরে আসি, আমাদের গুনাগুলো মাফ করে দিবেন কে? আজান হলেই মসজিদে গেলে গুনা মাফ করে দিবেন কে? আরেক ভাই মসজিদে এসেছে, তাকে মসজিদ থেকে বের করব না, মসজিদে কোনো ঝগড়া ঝাটি করব। কত রকমের ফাজিলের জন্ম হয়, হাত কোথায় বাঁধবেন এটা নিয়েও ঠেলা ঠেলি। আপনি হাত না বাঁধলেই কি, ইমাম মালিকের লোকেরা তো হাত বাঁধেই না। আপনি মসজিদে কেউ গেলে ওকে বুকে টানেন, ঠিক না? বা ঠিক, ওকে বুকে টানেন, আপনার উপর খুশি হবেন কে? এক সাহাবি এসেছেন, তিনি নতুন কালেমা পড়েছেন, এসে দেখেন মসজিদে সবাই নামাজ পড়ছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, আমি তো সালাত জানি না। রাসূলুল্লাহ বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, এরা সালাত পড়ে যেই সওয়াব পাবে আল্লাহ তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। মসজিদে আসলেই বরকত আছে না নাই, আপনি তাকে আদর করেন। হ্যাঁ, একটু সহি ভুল হচ্ছে, তার নামাজটা সহি করে দেন, তাকে বলে দেন ভাই এভাবে পড়তে হয় এভাবে পড়তে হয়, তাকে আপনাকে সওয়াব দিবেন কে? ঔতুবিহি মুতাশাবিহ লাহুম আজওয়াজুম মুতাহহারা, দুনিয়ার বিবিকে পবিত্র রাখেন, বিবির সাথে পরামর্শ করেন। রাসূল বিবির সাথে পরামর্শ করতেন, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ডাকবেন, তুই তো অঙ্গারে করে ডাকে, এই কই কই, এরকম বেয়াদব আছে না? কথা কন না কেন? কোন বিবিকে শ্রেষ্ঠ নাম ছাড়া ডাকতেন না, রাহমাত আল্লিল
আলামিন। ছোট্ট আয়েশা 6 বছর বয়সে বিয়ে হয়, মুসলিম শরীফের বর্ণনা। 9 বছরে বিশ্বনবীর ঘরে যায়। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ের আর্লি বলু আর্লি অ্যাডাল্ট হয় 9 বছর বয়সে। টেক্সাসে একটা নিয়ম তারা করেছে আমেরিকার লোকেরা, যে ইফ 9 ইয়ার্স ওল্ড গার্ল চুজ দ্য এনি পারসন শি ইজ অ্যালাউড টু ম্যারি হিম। 9 বছরের মেয়ে যদি কোনো লোককে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড টেক্সাস। এখন আমাদের দেশে বাল্য বিবাহ কি? কথা বলেন আরো জোরে বলেন, কি নিষেধ? কে নিষেধ করেছে? কে কেন? সরকারের জানা উচিত না কত বছর বয়সে মেয়েরা বালেগা হয়? রাসূল বলছেন একটা মেয়ে বালেগা হওয়ার পরে যা তাকে বিয়ে দেওয়া না হয় যত গুণা সব পিতামাতার আমলনামায় উঠবে। কেন এই নিয়ম করলেন সরকার সাহেব? এটা ঠিক করেন নাই, চেঞ্জ করে দেন। মেয়ে বালেগা হলে বিয়ের ব্যবস্থা করেন, ফেতনা কমে যাবে, ইফতিজিং কমে যাবে, বাচ্চারা নিরাপদে থাকবে, ঠিক কিনা? সুন্দর থাকবে। বাচ্চার মাথায় পর্দা দিয়ে দেন, বাচ্চার মাথায় নেকাব দিয়ে দেন, আপনার মেয়েকে ছোট্টবেলা থেকে পর্দা দেন। মাদ্রাসার সামনে কি পোলা পান খালায় থাকে? কথা কন না কেন? কারণ কি? কারণ কি? বরকা বরকা নিয়ে চলে এয়ার স্কুলের সামনে, টুনি কুটকুড়ি দুম্বা, নাম কি? দুম্বা মেয়ের নাম, টুম টুম্পা। রেলের বগি রাখেন, এই আল্লাহ ভালো করছে। কি নাম রাখেন? এই নামের কারণে আপনাকে শাস্তি পেতে হবে। আজকে একটা ছেলের নাম শুনেছি রব্বি হোসেন, সর্বনাশ, চেঞ্জ কর নাম। বৃদ্ধ বয়সে বহু সাহাবীর নাম চেঞ্জ করে দিয়েছেন রাহমাত আল্লিল আলামিন। একজন এসেছেন মাহজুর, দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বললেন আনতে মাসরুর, তুমি আনন্দ চিত্ত। এক মেয়ে এসেছেন মায়েস মুখে বারা, রাসূল বলেছেন কাইফা হাদা বারা, তুমি কিভাবে মুক্ত হও? আমরা কেউ মুক্ত না, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের পর নামাজের ফরজ আছে, পিতামাতার খেদমত ফরজ আছে, প্রতিবেশীর ফরজ আছে, ঠিক না? বাটি প্রতিবেশী হিন্দু হোক, তাকে আমি কষ্ট দিতে পারবো না, তার ঘরে খাবার পৌঁছাতে হবে, তাহলে আমার ইমান ঠিক রেখে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন জামিলা। কি নাম? জামিলা। আপনার বিবিকে পবিত্র রাখবেন, পবিত্র রাখার জন্য বিবিকে মোরাল টিচিং দেন। ওয়াইজুহুন্না, বিবি যদি নুসুজ হয়ে যায়, সূরা নিসার ভিতরে আল্লাহ কর্মসূচি দিয়েছেন, বিবি যদি বেয়াড়া হয়ে যায়, নুসুজ হয়ে যায়, ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো, ওয়াজ করো। ওয়াজের পরেও যদি কাজ না হয়, হুজুরুহুন্না ফিল মাদাজা, বিছানাটা আলাদা করো, সেটাতে যদি কাজ না হয়, ফাদরে বহুন্না, তাকে মারো, তবে অঙ্গহানি করা যাবে। কথা কন না কেন? অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে না। কেমনে মারবেন? ওই যে কয় বালিশ দিয়া সাইফা, ওই যে ও শুনছে ওয়াজটা, যশোরের এক হুজুজ করছে বালিশ দিয়া সাইফা ধরুন, তো বালিশ দিয়া চেপে ধরলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে, ঠিক কি না? মারতেই পারবেন না। কোন নবী বীর বীর গায়ে হাত তোলেন নেই, দুই নবীর বিবি ছিলেন কাফেরা, কখনো বদদোয়াও করেন নাই, হেদায়েতের দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা রাসূলের কাছে বিভিন্ন ডিমান্ড দিয়েছেন। 29 দিন তিনি মসজিদে নববীতে ছিলেন, বিবির কাছে আসেন নেই, কথাও বলেন নেই, বিবির সাথে তর্ক যাবেন না, তর্কে গেলে আপনি হারবেন, তর্ক করতে গেলেই মারামারি হয়, ঠিক না? বা ঠিক, কারণ বিবিরা কথা বলে 5টা, আপনি বলেন 2টা। আজকের মেডিকেল সায়েন্স বলছে বিবির এই যে গলার এটা, এটা মিনিটে 80 থেকে 150 বার নড়ে, আর পুরুষেরটা নড়ে 60 থেকে 80 বার। এ একটা কওয়ার আগে ও 3টা কয়ে ফেলে, তখনই চুলে ধরে, কয় এত কথা কস কেন? বিবির যদি এটা তাড়াতাড়ি না হতো, তার ছেলে মেয়েদেরকে সে কথা শেখাতে পারতো না। প্রত্যেকটা বাচ্চা কথা শিখে কার? মাতৃভাষা। কি ভাষা? মাতৃভাষা। 5টা ছেলে হয়, 5টা ছেলেকে ভাষা শেখাতে হয়, ঠিক না? বা ঠিক, এ দায়িত্ব তো আপনার নাই। মেয়েরা ছেলেরা কার ভাষা শিখে? মায়ের ভাষা শিখে। আমি এক জায়গায় গিয়েছি, ছেলে হলো চিটাঙ্গের আর মেয়ে হলো ঢাকায়া। চিটাঙ্গে গেছি, এখন ছেলে কয় আপনি কোন হান থেকে আইছেন? তোর বাড়ি কই? কয় আমার মায়ের বাড়ি ঢাকা, বাপের বাড়ি এখানে। এ মায়েরটা শিখছে, আপনি বালা আছেন? আমি বালা আছি, তুই বালা আছ?
ঢাকায় কথা বলতেছে ছেলে, অত থাকতেছে কোথায়? চট্টগ্রামে। ছেলে মেয়েরা কার ভাষা শিখে? মায়ের ভাষা। এই জন্য মায়কে আদরে রাখবেন, অত্যন্ত যত্নে রাখবেন, পবিত্র রাখবেন। নাপাক কোনো জিনিস আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না। আপনি দায়ুস, আপনি জান্নাতের ঘানও আপনার নাকে আসবে না। আপনার মেয়েকে প্রাইভেটে পাঠিয়েছেন আপনি খবর রাখেন না মেয়ে প্রাইভেটের নামে কোথায় যাচ্ছে। আপনি দায়ুস, আপনার নাকে জান্নাতের ঘানও আসবে না। খবরদার, আপনার মেয়ে আপনার কাছে আমানত। আপনার মেয়েকে আপনি এমন ড্রেস পরাবেন না যে ড্রেস দেখলে অন্য ছেলেরা তার প্রতি আসক্ত হয়ে পড়ে। খবরদার, আপনার বিবিকে এমন ড্রেস পরাবেন না কাসিয়াতুন উরিয়াতুন মুমিলাত, চিত্তাকর্ষণ মানুষকে আকর্ষণ করে। সুগন্ধি দিয়ে মেয়েদেরকে ঘর থেকে বের করবেন না। মেয়েরা সুগন্ধি দিবে ঘরে, পুরুষরা দিবে বাহিরে। মেয়েরা রং ব্যবহার করবে, পুরুষরা রং ব্যবহার করবে না। তবে মেহেন্দি দিতে আপত্তি নাই। রাসূল মাথায় মেহেন্দি দিতেন, হাতের তালুতে দিতেন, পায়ের তালুতে দিতেন। মেহেন্দিতে হাত পায়ের জ্বালা পোড়া বন্ধ হয়। মেহেন্দি একটা ঔষধ। ইন্নাল আবাশ্বিরিন লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু হাযাল লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। চিরস্থায়ী ভাবে রাখবেন। কে রাখবেন? প্রতিদিন সকালবেলা কই যান আপনারা? এতক্ষণ খবর আপনি এতক্ষণ গাফেল থাকলেন কেমনে? অনেক আলেমের ওস্তাদ আমাদের প্রিয় মহতারাম আলহামদুলিল্লাহ বলো ওস্তাদ পিছনে বসেছিলেন। আলেমরা বিনয়ী হয় আর অফিসের ঘুষখোর গুলো চাঁড়াল হয়। হ্যাঁ দেখেন আলেমদের বেতন কম না বেশি? এখন কত একটা রিক্সাওয়ালাও তাদের চেয়ে বেশি কামাই করে, ঠিক কি না? কিন্তু চেহারাটায় সবসময় হাসি আছে না নাই? পবিত্র একটা ভাব আছে না নাই? অফিসে যেগুলো ঘুষ খায় দেখবেন মনে হয় জুতা দিয়া পিটাই। সালাম দিবেন, জিজ্ঞেস করবেন কেমন আছেন, সুবিধান্য তো সুবিধা জীবন হবেও না। হারাম খোরের মুখে কখনো আনন্দ থাকে না, কারণ এর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, মানুষের লানত, ঠিক না? বা ঠিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরও জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? চান তো? আল্লাহ কবুল করুক। জান্নাতের চাবি কি? চাবি কি? নামাজ কি করবেন? কায়েম করবেন। আপনার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে পড়বেন, একা না, সবাইকে। নামাজ কায়েমের যেই দল আছে সেই দলের ভিতরে সামিল হয়ে যাবেন। কষ্ট হচ্ছে কথাগুলো? যাকাতের আন্দোলন করবেন, তা না হলে সুদের গুনামল নামায় উঠবে। লিজাকাতে ফাইলুন, যাকাত যে দেয় না তাকে বলবেন ভাই যাকাত দাও, আর নিজের যাকাত পাইপ কড়া হিসাব করে দিয়ে দেন। যাকাত না দিলে এগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে গাল কামড়াবে আর বলবে আনা কানজু কানা মালু, বুঝছো তো? ৪৯, হ্যাঁ কিছু কালেকশন পয়সা লাগিয়ে আছে দেখা, কত লাগবে? কত এই কত লাগবে কেশিয়ার? চাউল কত লাগে এক মাসে? ১৫০ কেজি। দেখি ১৫০ কেজি চাউল কে দিবেন একটু হাত তোলেন, একটু কালেকশন করে দেই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আহারে আলেমরাই ধনী ছিল, এই ইংরেজ বেনিয়ারা আলেমদেরকে গরিব করেছে। আবার আসবে আলেমরাই দিবে, ঠিক না? বা ঠিক, ইমাম মেহেদি আসবে পকেটে হাত ভরে যা উঠবে সব দিয়ে দিবে, কোনোদিন কোনো গণনা করবে না, দুই হাতে দিতে থাকবে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমার ওস্তাদকে কবুল করুক।